তোমরা রেকর্ড করছো না আচ্ছা ঠিক আছে আর তাহলে লাইভটা শুরু করে দাও জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন एवरीवन

এবং আমাদের মাঝে স্পিকার হিসেবে উপস্থিত আছেন সম্মানিত মোহাম্মদ আতিকুর রহমান আহাদ স্যার আহাদ স্যার হি ইজ এ প্রফেসর এট ট্রিপলি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা এবং বর্তমানে উনি স্পেশালি অ্যাপয়েন্টেড অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ওসাকা ইউনিভার্সিটিতে কর্তব্যরত আছেন হি ইজ অলসো ওয়ান অফ দা এডিটরিয়াল বোর্ড মেম্বర్స్ অফ সাইন্টিফিক রিপোর্টস নেচার এবং এখন আমি আতিকুর রহমান আহাদ স্যারকে অনুরোধ করছি আজকের সেশনটি শুরু করার জন্য থ্যাংক ইউ वेरी मच থ্যাংক ইউ সো মাচ এখানে কোনো বিদেশি যদি না থাকে তাহলে আমি বাংলায় বলতে পারি হুইচ আই প্রেফার এনি from ফ্রম নন বাংলা স্পিকিং টু মেইন আই থিঙ্ক নট ওকে আর যদি কেউ থাকে তাহলে জাস্ট আমাকে জানিও তাহলে আমি চেষ্টা করবো তো ধন্যবাদ আইটি পলি ওইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ঢাকা ফর অর্গানাইজিং দিস ওয়েমিয়ার অ্যান্ড টক আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে গবেষণা কিভাবে করব। তা এটা করবো না যে অল্প সময়ে সবকিছু করা কিন্তু আমি এখানে চেষ্টা যে কিছুটা আলোচনা করতে এক ঘন্টা বা এক ঘন্টা কাছাকাছি সময়ে আমার নাম তো বলা হয়েছে মোহাম্মদ আতিকুর রহমান আহাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রিপলি ডিপার্টমেন্টে আছি এই মুহূর্তে দেশের বাইরে এখানে আমার ওয়েবসাইট দেওয়া আছে আহাদ ভিশন ল্যাব ডট কম তো আপনাদের যদি মানে আমার কাজকর্ম সম্পর্কে জানতে ইচ্ছা করে আপনারা দেখতে পারেন আর কারো যদি কোনো কোয়েরি থাকে ফেসবুক মেসেঞ্জারে নক করা যাবে অথবা আতিক আহাদ ডিউ ডট এসি বিডি এখানে ইমেল করা যাবে যদি আমি প্রথমে রিপ্লাই না দেয় তাহলে এক সপ্তাহ পরে আবার দিতে হবে হোপফুলি আমি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আইল ট্রাই টু অ্যান্সার এটা বলে আমি বলতে চাচ্ছি যে আসলে রিসার্চ কি এটা হচ্ছে যে সবার প্রশ্ন আজকে যারা আসছে তাদের অনেকেরই এটা প্রশ্ন আছেন মাইনুল স্যারের হয়তো এটা নাই হিজ এন এক্সেলেন্ট রিসার্চার তো কি করব এটা অনেকেরই একটা প্রশ্ন তা কি করব এটার জন্য রিসার্চ অনেক রকমের টপিক রয়েছে কিন্তু আহ না হয় আরো এক সময় আলোচনা করা যাবে দ্বিতীয় পয়েন্ট যেটা আমি কি পারব আমি কি পারবো অ্যান্সার হচ্ছে যে আসলে চেষ্টা করলে মানুষ পারেন এমন কিছু নাই তো আরেকটা হলো যে কখন শুরু করবো তা এখন পয়েন্ট হচ্ছে যে আসলে কখন শুরু করব এটার জন্য মানে কোনো ফিক্সড টাইম নাই যখনই আপনি সুযোগ পাবেন তখন করবেন শুধু একটা পয়েন্ট হচ্ছে যে ফার্স্ট ইয়ারে থাকতে সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময় রিসার্চ করার চিন্তা করা দরকার নেই আপনাদের চিন্তা করতে হবে রিসার্চ করতে গেলে যে এলিমেন্টস গুলো দরকার যেই যোগ্যতা অর্জন করতে হবে সেই যোগ্যতা যাতে আমরা অর্জন করার পথে থাকি এবং ইউনিভার্সিটিতে যে বিভিন্ন কোর্স পড়ানো হয় সেটা পছন্দ হোক অথবা না হোক সেই প্রতিটা টপিক মনোযোগ দিয়ে বোঝা এবং জানার চেষ্টা করতে হবে থার্ড ইয়ারে উঠলে তখন মোটামুটি ভাবে একটা এরিয়া পছন্দ করা যেতে পারে যে আমি এই এরিয়াতে বা একজাক্টলি এই টপিকে কাজ করতে পারি কিন্তু ন্যাচারালি কোনো ইউনিভার্সিটি আপনার পছন্দ মতো টপিকে রিসার্চের টপিকে ডে ওয়ান থেকে আপনাকে কোর্স দিতে পারবে না বিকজ একটা ডিপার্টমেন্টের কোর্স থাকে তখন আপনি যখন মোটামুটি একটা চিন্তা করবেন তো ওই ডোমেইনে আপনি পড়াশোনা শুরু করার চেষ্টা করবেন যাতে করে আহ মনে করেন যে আপনি তৈরি হতে পারেন বাই দ্য টাইম ইউ গো টু ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার যেটা জাপানে সাধারণত ফোর্থ ইয়ার মানে হচ্ছে পুরাটাই রিসার্চ এখানে ফোর্থ ইয়ার ছেলে মেয়েরা মানে মাস্টার্স এর দুই বছর অথবা পিএইচডি তিন বছর থেকে ছয় বছর পুরা সময়টাই তারা ল্যাবের মধ্যে থাকে তাদের চেয়ার টেবিল কম্পিউটার সব জাস্ট পোস্ট ডক পিএইচডি স্টুডেন্টস একই থাকে তার মানে তারা পুরাটাই গবেষণা করে এই যে পুরাটা গবেষণা করে এটার কারণে তাদের মধ্যে একটা যোগ্যতা তৈরি হয় তারা সবাই কিন্তু মাস্টার্স করে না মাস্টার্স করে না সবাই পিএইচডি তো করেই না কিন্তু তা কেন রিসার্চটা করছে তারা এটা করে মূলত রিসার্চ করাটা একটা যোগ্যতা অর্জন করা একটা প্রবলেম সলভিং এর একটা তৈরি করা তা যারা যখন চাকরিতে যায় এই জিনিসটা কাজে লাগে আমাদের খেয়াল করতে হবে যে কতদিন ধরে কাজ করব। এটা ডিটারমাইন্ড হবে যে আপনি মাস্টার্স করছেন কিনা পিএইচডি শুরু করেছেন কিনা অথবা কোন একটা জব কোম্পানিতে ঢুকলে সেখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে আর এন আপনি আছেন কিনা তার উপর নির্ভর করবে কিন্তু যতদিন পর্যন্ত আপনি পারছেন গবেষণা করে যাবেন টপ জার্নালে কি পাবলিশ করা সম্ভব এটা তো দেখাই যাচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি মিলিয়ে যে যারা সিনসিয়ারলি কাজ করতেছে তারা দেশে বসে ছেলে মেয়েরাও বড় বড় জায়গায় পাবলিশ করতে পারছে যেটা আমরা যখন ইভেন টিচার ছিলাম অথবা দেশে ছিলাম বা এরকম অনেক কিছু বা আমাদের অনেক শিক্ষকরাও পিএইচডি সময় আমরা সেই লেভেলে পাবলিকেশন করতে পারি না যেটা আমাদের ছেলে ছেলেমেয়েরা দেশে বসেই তাদের কাজ দিয়ে করতে পারছে সুতরাং এটা সম্ভব কেন পেরেছে তারা গভীর চিন্তা করেছে টু বিট দ্য দ্য স্টেট আমাদের খেয়াল করতে হবে আমি চকির তলায় থেকে আমি মানে অনেক কিছু দেখতে পাবো না আমি যখন আহ মানে কম্পিট করব তখন ভালো জায়গাতেই কম্পিট করতে হবে এবং ভালো কাজটা জেনেই কম্পিট করতে হবে এই সময় কাইটু ডিটেলস বলবো অনেকে আছে যে আমি হায়ার স্টাডিজ করব না রিসার্চ কেন করব তাহলে ওই যে আমি বললাম জাপানে ফর এক্সাম্পল বা কোরিয়া বা চায়না বা আরো অনেক অনেক দেশে এরা তো আসলে মানে সবাই রিসার্চার না মেজরিটি অব দেম পিএইচডি করে না ইনফ্যাক্ট পিএইচডি স্টুডেন্টদের ম্যাজরিটি হচ্ছে আমেরিকা যদি চিন্তা করি বা অন্যান্য অনেক কান্ট্রিতেই ফরেনার্স এই জন্যই আমাদের ছেলেমেয়েরা যায় এই এবং বা অন্য দেশের ছেলেমেয়েরা যায় তারা পিএইচডি করে কারণ হচ্ছে যে ওদের পিএইচডি করার দরকার নাই বা এত উপরে যাওয়ার দরকার নেই ওরা আন্ডার গেট করে একটা চাকরি করবে সেটাই একটা ডিসটেন্ট লাইফ লিট করবে কোনো প্রবলেম না এটা এরপরেও তো তারা রিসার্চ করে মাস্টার্স এ রিসার্চ করে করার উদ্দেশ্য এইটা যে সে কিছু যোগ্যতা অর্জন করলে যেটা আমি প্রথমে বলেছিলাম স্কিল অর্জন করলো কারণ প্রতিটা কাজই যখন একটা প্রবলেম আছে মানে আজকে কোভিড কোভিডে আজকে সরকার এটা বাংলাদেশের সরকার হোক উন্নদেশের সরকার যারাই ব্যর্থ হচ্ছে তাদের মেইন কারণ হচ্ছে তারা অযোগ্য এটা বাংলাদেশ ব্যর্থ না অব ব্যর্থ সেটা আমি বলতেছি না কিন্তু যেই দেশি ব্যর্থ হয়েছে টু ম্যানেজ ইট রিজনেবলি ঠিক আছে তাদের বুঝতে হবে যে তারা ভালো গবেষক ছিল না কারণ কি গবেষণার একটা অন্যতম প্যাটার্ন হচ্ছে যখন একটা নতুন প্রবলেম আসে বা চ্যালেঞ্জ আসে সেটা মেথডোলজিক্যাল ওয়েতে অন প্রিভিয়াস হিস্ট্রি এবং ফিউচার প্রেডিকশন এবং লজিক্যাল গ্রাউন্ডের উপর করে কাউকে দেখলাম প্রেমে পড়ে গেলাম ওরকম না আমাদের ছোটবেলায় দেখি লাগে ভালো ঠিক আছে এই একটা অদ্ভুত বিষয় চরিত্রহীন টাইপের একটা গান কিন্তু এটা আমিও নিজে অনেক পছন্দ করে গেতাম গাইতাম কিন্তু আমি যাই না আমার মধ্যে সেতুটি ছিল কিনা সেটা বন্ধুরা ভালো বলতে পারবে কিন্তু মোট কথা হচ্ছে যে হুইমজিক্যাল হলে সেটা রিসার্চ নয় ঠিক আছে এই জন্য চিন্তা ভাবনা করে কিন্তু ফলে যদি একটা জেনারেশন তৈরি হতো যে লক্ষ লক্ষ স্টুডেন্টস তারা গবেষণা মেন্টালিটিতে বড় হতো আন্ডার গ্রাজুয়েট করে হোক করে হোক তারা যখন বিসিএস করে হোক বা ব্যাংকার হোক অথবা কোনো জায়গায় চাকরি বিজনেসে করুক হোয়েন এভার উই ফেস এ প্রবলেম আমরা যাতে মেথোডোলজিক্যাল ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে এবং বেসড অন প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস আমরা যাতে নতুন প্রবলেমকে সলভ করতে পারি ইফ উই কান ডু দ্যাট আমরা রিসার্চ হইনি এটা হচ্ছে মূল কথা ফলে কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে আসলে রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ এবং লাকিলি বাংলাদেশ গত এক বছরে যথেষ্ট ভালো করেছে আগের তুলনায় আহ অনেকেই চেষ্টা করেছে কিন্তু আরো বেশি করা উচিত কারণ যখন মানুষ অনেক পিছিয়ে থাকে তখন তাকে অনেক দ্রুত দৌড়াইয়া ম্যাচ করতে হয় অন্যদের সাথে আমরা যেহেতু এক্সট্রিমলি পিছিয়ে আছি গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা যদি চিন্তা করি বুয়েট কি করতেছে ঢাকা ইউনিভার্সিটি কি করতেছে অথবা একটা প্রাইভেট ইউনিভার্সিটি কি করছে আর মানে আমরা যদি মধু আমরা নিজেরাই যদু মধু আমরা যদি নিজেরা নিজেদের উপর প্রাইড নিয়ে থাকি তাহলে হবে না আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করতে হবে গ্লোবাল বাদ দিলে ইন্ডিয়ার মানে যে টপ দুই তিনটা আছে চারটা আছে তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে ইফ ইউ ক্যান ডু দ্যাট তাহলে আমরা ভালো করব। তো এটা আমাদের মাথা রাখতে হবে যে রিসার্চ একদিনের জিনিস নয় এটা ইনক্রিমেন্টাল এবং পরিশ্রমের বিষয় একটা কালচারের বিষয় একদিনে হবে না কিন্তু আমাদের লেগে থাকতে হবে আজকে যারা আছেন তাদের আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপ্রাণ আপ্রাণ চেষ্টা করবেন এবং শপথের মতোই যে মোবাইলে একটা অ্যালার্ম থাকবে যে অনেকে যে বিভিন্ন কারণে অ্যালার্ম দিয়ে রাখে একটা অ্যালার্ম থাকবে যে ডু সামথিং ফর রিসার্চ টুডে ইভেন ওয়ান আওয়ার তাহলে সেটা হবে আর যারা শিক্ষক এখানে আছেন বা ইয়াং হোক বা সিনিয়র হোক আমাদের অনেক শিক্ষক আছে যারা চিন্তা করে আমরাও অনেক আগে চিন্তা করতাম যে বিদেশে গিয়ে পিএইচডি করব তখন রিসার্চ করব। কিন্তু আমরা এটা ভুলে যাই আমরা যখন মিডিল ইস্টে অথবা মালয়েশিয়াতে লোক পাঠাই তখন কিন্তু আমরা মূলত আনস্কিল লোক পাঠাই কি কাজ করি লেবার কাজ করি অথবা কঠিন কাজ করি অথবা গিয়ে বিপদে পড়ে যাই অথবা অনেক বেশি অসম্মানিত হই হ্যাঁ আমরা যারা যারা মিডিল ইস্টে অনেকদিন ছিলেন কিছু কিছু কান্ট্রিতে যেখানে অথবা মালয়েশিয়া তারা জানে যে ছোট ছোট জব যারা করে তাদেরকে মানে তাদের নিয়ে বা একটা ওভারঅল হিউমিলিয়েশন অথবা ভিশন বা দেখা এটা কিভাবে কে করে সেম আমরা যখন উন্নত বিশ্বে পড়তে যাই এবং আনস্কিল অবস্থা যাই জানি না কিভাবে একটা কোয়ালিটি পেপার রিড করতে হয় কি ভাবে একটা কোয়ালিটি পেপার অ্যানালাইসিস করতে হয় একটা ভালো পেপার কি লিখতে হয় সেটা যদি না জানি গবশনার বেসিক টুলস গুলো যদি না জানি এবং কিছু ভালো কাজ করে যদি না যায় তাহলে প্রফেসর শুরুতেই আমার সম্পর্কেটা ভালো ধারণা রাখবেন না একটা দুর্বল ধারণা নিয়ে রাখবেন কারণ সে যদি পায় আরেকজন বেটার তাহলে সে আমাকে ভালো ধারণা রাখবে না ফলে কি হলো আমি শুরু করলাম হচ্ছে ওই যে দুর্বল ভাবে আমার যাত্রা কিন্তু দেশে বসে যারা ভালো কাজ করে তখন কি তো তাকে খুব ভালো প্রফেসর টানা হাসরা নিয়ে যেতে পারে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ফলে এটা দুই নাম্বার হচ্ছে हायर স্ট্যাটাস আজকে করছি না আমি শুধু বলি অলমোস্ট আমার এজ এর একাধিক মানে আমার এই যখন 40 প্লাস ঠিক আছে তো এই 40 প্লাস আমি অন্তত 10 জনকে চিনি যারা আমার ডিপার্টমেন্টের এবং আমার কাঁচা কাছে এজ তারা বিদেশে চলে যাচ্ছে বা চলে যাচ্ছে বা আমার কাছ থেকে নিতে চায় বা এরকম বলে কারণ হচ্ছে তারা অনেক সাকসেসফুল হওয়ার পরেও লাখ টাকা বেতন পাওয়ার পরেও তারা কেউ কেউ আনফর্চুনে দেশ ছেড়ে চলে যেতে ওরা যখন যাবে একজন বলতেছে সে ন্যানো টেকনোলজিতে পিএইচডি করবে ঠিক আছে জাস্ট থিঙ্ক এ পাওয়ার দ্যার সে কাজ কর মানে এতদিন পাস করে কিন্তু ন্যানো টেকনোলজি ধারা গেছে না বাংলাদেশে আমরা কেউ ন্যানো টেকনোলজিতে ধরে থাকি না যদি কাজ করি আমাদের টেকনোলজি নাই বা ইন্ডাস্ট্রি সেরকম নাই কিন্তু করতে বাধ্য হচ্ছে ফলে তার যদি অতীতের কোনো রেকর্ড থাকে তাহলে কিন্তু সে যখন অনেক বছর গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু রিলেটিভলি সহজ হবে দেন কিছুই নাই এই জন্য রিসার্চটা করাটা জরুরি সিজিপিএ ম্যাটার করে না এটা একদম সত্যি কথা সিজিপিএ আসলে কোনো এখানে আমি নিজে একজন শিক্ষক আমার মানে রেজাল্টটা টপই ছিল আমার সময়ে এখানে আরও কয়েকজন আছে আমরা যারা সিজিপিএ টপ অথবা মানে ওই যে রেজাল্টে টপ এগুলো আসলে বাংলাদেশে বেজ আমরা নিজেরও জানি এগুলো হচ্ছে লাকের বিষয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আহ বিদ্যা একটা বড় ফ্যাক্টর আহ আনফরচুনেটল আমরা বিদ্যা খারাপ কিন্তু ফরচুনেটলি আমি আহ সামহাও ম্যানেজ করে ফেলতাম পেলেছিলাম কিন্তু পয়েন্ট হচ্ছে যে সিজিপি ইম্পর্টেন্ট না আমার ব্যাচে মোস্ট ব্রিলিয়ান্ট যারা তারা অনেকেই সিজিপি অনেক পচা ছিল কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা ট্রেন্ড আছে পচা সিজিপি এ পড়াশোনা করে না বাউন্ডুলি ঘুরে বেড়ায় কিন্তু আমরা বলি ও খুব ব্রিলিয়ান্ট পড়লেই ভালো করতো এটা ঘোরার ডিমের কথাবার্তা পড়াশোনা করতেই হবে উইদাউট লার্নিং উইদাউট নলেজ আমাদের কখনোই মানে ভালো কিছু হবে না সুতরাং কারো যদি সিজিপিএ খারাপ থাকে সেও রিসার্চ করতে পারবে এবং ওয়ার্ল্ডের টপ রিসার্চার হতে পারবে প্রচুর ভুরি ভুরি এক্সাম্পলস আছে কিন্তু সিজিপি এ খারাপ করব রিসার্চও করবো না এরকম কুলাঙ্গার যাতে কেউ না হয় মাথায় রাখতে হবে সিজিপি ভালো কেন হয় আমি ফার্স্ট সাইনে কথা বলছি না আমি বলতেছি না ফোর আউট অফ ফোর পেতে হবে মার্চে জামান হতে হবে অথবা মাইনুল হতে হইতে হবে অথবা অন্যান্য এখানে ভালো টিচার যারা সবাইকে তো চিনি না কিন্তু মিনিমাম আমাদের মাথায় রাখতে হবে যে থ্রি পয়েন্ট ফাইভ এটা ওইটা করতে গেলে একটা একজন গবেষক কিন্তু পড়ুয়া হইতে হবে একজন গবেষক একজন গবেষক এখন থিংকার যদি বলি যে ম্যাথমেটিক্স আমি খুবই খারাপ তারপরে আমি ম্যাথমেটিক্স পড়বো না বুঝবো না এরপরে আমি রিসার্চ করবো এই লাইনে তাহলে তো হবে না আমি কিছু সাবজেক্টে চরম ভালো করতে হবে এগুলো মাথায় রাখতে হবে ফলে আহ মানে কিন্তু সিজিপিএ যা যার খারাপ হয়ে গেছে সে আবার বইসা যাতে না থাকে আমি জানি ঢাকা ইউনিভার্সের সেকেন্ড ক্লাস পাওয়া ছেলে কোনো মধ্যে পাস করা এরকম ছেলে পেলেও ওয়ার্ল্ডের টপ মোস্ট জায়গায় খুব ভালো অবস্থায় আছে হোয়ার্স ওই আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সের টিচার ছিলেন এরা মানে বিদেশে গিয়ে কোনো কাজ পাচ্ছে না বা ভালো মতো কিছু করতে পারতেছে না কারণ হচ্ছে যে গবেষণায় কন্টিনিউশন নাই বা ভালো করে নাই বা ইত্যাদি ইত্যাদি সুতরাং এটা বিসিএস দিব চাকরি করলে রিসার্চ ব্রেন বাড়াবে কিনা আমি বলেছি যে বিসিএস দিয়ে যারা দেশ চালাবে দেশ চালানো কত কঠিন কাজ আমরা আমাদের সংসার চালাইতে পারি না অনেক সময় একটা ডিপার্টমেন্টের কত টিচার মিলে আমরা ডিপার্টমেন্টকে আমরা কন্ট্রোল করে উন্নত করতে পারি না আর দেশকে প্রতিনিয়ত এগিয়ে নিতে হয় কত অবস্টাকলস কত চ্যালেঞ্জেস দেশ চালানো কি এত সহজ যারা দিচ্ছে এবং পরবর্তীতে যারা এই দেশ চালানোর দায়িত্ব নিচ্ছে তাদের আসলে আরো বেশি গবেষক ধর্মী হওয়া উচিত এবং তাদের অনেকেই গবেষক ধর্মী এবং আমি জানি যে তাদের কেউ কেউ আজকে আমাদের এক ছাত্র ফর্মার স্টুডেন্ট সে একটু আগে মেসেঞ্জারে জানালো যে আমেরিকাতে সে পড়াশোনা করে ফেরত এসেছে এবং থ্যাংক ইউ জানালো কোনো কারণে তো পয়েন্ট হচ্ছে যে এই যে বিষয়টা সেটা হলো যে পড়াশোনা প্রতিনিয়ত দরকার রিসার্চ ট্রেনিং এগুলো দরকার কিন্তু হালকাভাবে দেখলে চলবে না তো উইথ দিস বেসিক পয়েন্ট যদি কারো মনে হয় আমি যেটা বলতেছি যে আমাদের এক্সট্রিম রিলেন্টলেস এফোর্টস দরকার দরকার যদি সেটা থাকে তাহলে আমরা ভালো করব এবং অনেকে প্রশ্ন করে যে আমার কাজ কোথায় সাবমিট করব যদি আমরা নতুন কোনো মেথড প্রপোজ করি দ্যাট ইজ কম্পিটিভ তাহলে গুড জার্নাল বা কনফারেন্সে টপ কনফারেন্সে রিসার্চ টু স্টাডি সামথিং এ নিউ ডোমেন মিডিয়াম জার্নালে পাবলিশ করতে পারি কোন একটা সিস্টেম ডেভেলপ করলে সেটাও এরকমই সার্ভে অথবা রিভিউ পেপার অন চ্যালেঞ্জিং এরিয়া যেখানে নাই সেই জায়গা যদি করি তাহলে আমরা টপ জার্নালেও টপ মোস্ট জার্নালেও পাবলিশ করতে পারি বুক চ্যাপ্টার তো আছে বিভিন্ন ডোমেইনে নাও রিসার্চ হচ্ছে একটা সিস্টেম্যাটিক জিনিস এটার প্রথম উদ্দেশ্যটা আমাদের জানতে হবে মানে প্রথম স্টেপটা হচ্ছে সমস্যাটা কি সেটা বোঝা আমরা যদি আন্ডারস্ট্যান্ড করি দ্য নেচার অফ দ্য প্রবলেম যেটা আমরা এবং তাহলে আমরা কাজ শুরু করতে পারবো এবং অন্যেরা করে সমাধান করেছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেটাও আমরা আহ মানে কাজটাকে এগিয়ে নিতে পারবো এই জন্য রিসার্চের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিটারেচার রিভিউ অন্যেরা কিভাবে সমাধান করেছে সেটা জেনে ওরা কোথায় ফেল করেছে বা এখনো কোথায় গ্যাপ আছে সেই গ্যাপটাকে রিডিউস করা যায় কিনা মিটিকেট করা যায় কিনা সেই স্ট্র্যাটেজিতে আমরা কাজ করব। এবার দেখবো দেন হচ্ছে বেসড অন আমি নতুন কোন একটা মেথড প্রপোজ করব বা ডেভেলপ করব বা নতুন এক্সপেরিমেন্ট করবো অনেক ক্ষেত্রে আমাদের সেই সময় বা যোগ্যতা থাকে না নতুন কিছু প্রস্তাব করা তাহলে অ্যাটলিস্ট আমরা নতুন এক্সপেরিমেন্ট করি অন এক্সিস্টিং সিস্টেম অথবা এক্সিস্টিং মেথড কিন্তু সেটা দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে কিনা অথবা অনেক ক্ষেত্রে যেটা হয় ডেটা কালেকশন করা কোভিড নাইন্টিনের সময় অনেকে আছে ডেটা কালেকশন করিয়ে ভুরি ভুরি পেপার করে ফেলতে পেরেছে কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে ডেটা কালেকশন করেছে সেগুলো অ্যানালাইসিস করেছে এবং ওগুলো ইম্পর্টেন্ট রিমেম্বার সোশ্যাল সায়েন্সের রিসার্চ নিশ্চয়ই বায়োলজিক্যাল কেমিস্ট্রি অথবা আমাদের ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার বেস রিসার্চের মতো নয় ওখানে কিন্তু ডেটা কালেকশন করে অনেক অ্যানালাইসিস করে এবং সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু মানে কম্পিউটিং ডোমেনেও প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে দেন যে কোনো কাজই আমরা করি না কেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে যা করেছি তা ভালো করে পর্যালোচনা করা অনেকে এরকম যে আমি যাই রান্না করেছি আমার বাসায় গেস্ট আসছে তাকে আমি কত সুন্দরভাবে জিনিসটা মানে মানে আহ খাওয়াবো ওইটা অনেকটা এরকমই আমি যদি খাওয়া পছন্দ করি বলি কিনা খাবার এক্সাম্পল আছে সেটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই আমার মনে হয় এখানে অন্য কিছু বলা উচিত বাট ভালো করে অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট কনক্লুডিং মানে কনক্লুশনস করা দেন যে কোনো কাজকে জেনারেলাইজ করার চেষ্টা করা কোনো একটা ফাইন্ডিংস জেনারেলাইজ করা মানে হচ্ছে যতটা সম্ভব ততটা বিশ্বজনীন করা বিশ্বজনীন মানে হচ্ছে এটা কোথায় কাজ করে কেন কাজ করে কিভাবে কাজ করে কোথায় কাজ করে না কেন কাজ করে না কিভাবে কাজ করে এগুলোর উত্তর যদি কোনো একটা মেথড দেয় তাহলে বোঝা যায় যে সে বা ওই গ্রুপ কাজটা ভালো করে বুঝেছে আমরা জানি কোনো সলিউশন সবার জন্য না ছোট বাচ্চার জন্য যে খাবার সেটা আমার জন্য নয় আমি হতো মুখে দেখবো ওয়াক বলবো আবার আমি যেই খাবার খাই সেটা যদি আমার ছোট বাচ্চাকে খাওয়াই সে ঝাল ঝাল বলে অজ্ঞান হয়ে কান্নাকাটি করবে লাল হয়ে যাবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ মানে প্রতিটা জিনিসেরই একটা লিমিট থাকে তো রিসার্চের ক্ষেত্রেও আমাদের লাগতে হবে কোথায় কাজ করে কোথায় ফেল করে কেন করে সীমাবদ্ধতা বা লিমিটেশন গুলো বের করতে হবে সো দ্যাট এর উপর বেস করে নতুন রিসার্চার পরের প্রজন্ম বা পরের রিসার্চার আমার এই সীমাবদ্ধতা দেখে বুঝে ওইটাকে সমাধানের জন্য চেষ্টা করে এই জন্যই রিসার্চ কে আমরা বলি ইনক্রিমেন্টাল পাস্ট রিসার্চের উপর বেস করে নতুন রিসার্চ বের করা এবং অবশ্যই ডাইভার্স এক্সটেন্সিভ ডাটা সেটে কাজ করা এবং থেমে না থাকা ফিউচার ওয়ার্ক কি করা যায় সেগুলো বলা কিন্তু ফিউচার ওয়ার্ক কে রাখতে হবে আমরা যেন পলিটিক্যাল লিডারদের মতো না হই যে আমরা এ করে দিবস সেই করে দিবস একদম দুনিয়া উল্টায় ফেলবো নো

করে না রিজেক্ট করে দেয় বুঝে নেয় যে তাদের ডেপ তৈরি হয় নাই সুতরাং চাবাবাজি করা সবসময় দরকার রাইটিং ইজ এ চাওয়া প্রপারলি অনেক স্মল কাজও দেখা যায় অসম্ভব স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারলে রিভাররা কনভিন্স হলে সেই পেপার খুব ভালো জায়গায় এটা আমরা প্রচুর দেখেছি যেমন গতকালই একটা পোস্টক আমাদের লেবে সে প্রেজেন্ট করলো সিবিপিআর সিবি ইজ আ নাম্বার ওয়ান কনফারেন্স ওখানে একটা পেপার সে প্রেজেন্ট করলো তো দুই হাজার বিশ সালে সেই পেপারটা ওরাল প্রেজেন্টেশনে গেছে অথচ সেই কাজটাতে অরিজিনাল আইডিয়া সেরকম ছিল না uh, but uh, as it was এবং একটু খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখা গেছে যেটা ওরালে চলে গেছে তা একজন প্রফেসর উনি বলে ফেলছেন যে এটা কি সিবিপিআর পাবলিশ হয়েছে তা বলছে ইয়েস দেন বলছে যে এটা কি ওরাল না পোস্টার কারণ ওখানে ওরাল থাকে অল্প কিছু আর পোস্টার থাকে সেভারাল হান্ড্রেড অফ ইভেন থাউজেন্ড পেপার তো বলো না ইট ওয়াজ ওরাল তো দ্যাট ওয়াজ আই মিনপ্রাইজিং তো এটা হয় এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট এট দ্য এন্ড যে আমরা খাবারের ক্ষেত্রেও খাবার আমরা বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাই যেগুলো অনেক ক্ষেত্রে স্বাদের দৃষ্টিতে চিন্তা করলে ঘোরার ডিম আমাদের চিপা চাপা সিঙ্গারা অথবা সমুচা এগুলো যত মজা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমি দুইশো টাকা দিয়ে একটা কিছু খেলেও সেটা কিন্তু এতটা সুস্বাদু না বাট স্টিল প্রেজেন্টেশন এনভায়রনমেন্ট এগুলো অনেক ফ্যাক্টর যে কারণে আমরা আজাইরা পয়সা অনেকে মনে করে বাট পয়সা নষ্ট করি এবং খাই এই হচ্ছে বিষয় কোয়ালিটি রিসার্চ বলতে বোঝায় যেটা বলেছিলাম যে ইট শুড বি বেসড অন দা ওয়ার্ক অফ আদার্স এবং আমার এই কাজটা আরেকজন করতে পারবে ডুপ্লিকেট করতে পারবে এমন একটা কাজ করলাম যেটা আর কেউ করতে পারবে না সেটা আসলে কোনো কোয়ালিটি কাজ না সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ইমাজিনেশন অথবা একটা আধ্যাত্মিক শক্তি টুক্তি এই টাইপের কিছু একটা হতে পারে অ্যান্ড ইট ইস জেনারেলাইজেবল টু আদার সেটিংস ইট ইস বেসড অন সাম লজিক্যাল রেশনালিটি এবং ট্রাইড টু থিওরি অর্থাৎ আমরা মানে এটা মানে থিওরির উপর বেস করতে থাকতে হবে বা লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে এই জন্যই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট পড়ি এবং বাচ্চা কাচ্চা এখানে তোমরা যারা আছো এই জন্যই বলি যে ফার্স্ট এ সেকেন্ড এ থার্ড এর এই সময়গুলো স্টাডি এট দা ইউনিভার্সিটি ইভেন ইফ ইউ ডোন্ট লাইক এ কোর্স আমরা অনেক টিচারকে মনে করি যে পচা টিচার অনেক টিচারকে টপিকটাকে মনে করি ঘোরার ডিমের একটা সাবজেক্ট কেন আমাদের পড়াচ্ছে এই ডিপার্টমেন্টে এটা কি দরকার কিন্তু রিমেম্বার যে তুমি যখন রিসার্চে যাবে তখন দেখবা যে অনেক সময় অনেক পচা সাবজেক্ট মনে হয়েছিল ভার্সিটিতে কিন্তু সেটাই অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকে গবেষণা করতে এবং ইউ নেভার নো যে কোন টপিকে কে কাজ করবে ঠিক আছে তো এই জন্য রিসার্চের জন্য আমাদের মাথা রাখতে হবে যে এবং ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স স্পেশালি যে গুলো দরকার সেগুলো অসম্ভব জরুরি আর যে কোনো পড়াশোনা করলে ইন ডেপথ পড়াশোনা করলে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে আমরা কোয়ালিটি রিসার্চ করতে পারবো কোনো सब्जेक्ट ধারণা লাগলেও পড়তে হবে এটা হলো মূল কথা আর কি এতে আমাদের শিক্ষক সমাজ হতে খুশি হবেন যদিও শিক্ষক আমি একজন শিক্ষুশে বলতে মানে ছাত্র অবস্থায় যখন ছিলাম অনেক সাথে ধারণা লাগলে আমরা পড়তো পড়তাম না বা মস্করা করতাম এই সেই ইত্যাদি ব্যাড রিসার্চ হচ্ছে লুকিং ফর সামথিং যেটা সহজে খুঁজে পাওয়া যাবে না কেউ বলতে পারে উমা এইটাই তো রিসার্চের অংশ হওয়া উচিত যে আমি অজানা জিনিস অজানা জিনিস এখানে বলতে বোঝাচ্ছে যে স্বপ্নে পাওয়া বড়ি না সাডেনলি আমি একটা করে ফেললাম সব একটা সিস্টেমেটিক স্ট্র্যাটেজি রয়েছে আমরা যারা ভ্যাকসিন বানানো নিয়ে অনেক কিছু জানি ঠিক আছে এটাও আমাদের খেয়াল করতে হবে যে সব একটা স্ট্র্যাটেজি রয়েছে সিস্টেমেটিক ওয়েতে রয়েছে ওইভাবে করেই যদি কিছু পাওয়া যায় সেটাকে আমরা বলবো রিসার্চ মেথডোলজি বা রিসার্চ স্টাডি স্ট্র্যাটেজি অ্যান্ড সো অন ফলসিফাইং ডাটা করা যাবে না অন্যের চিন্তা ভাবনা চুরি করা যাবে না বা তথ্য ভুল দেয়া যাবে না রিমেম্বার আজকে কেউ তথ্য ভুল দিলেও কিছুদিন পরে কিন্তু সেই পাবলিশ পেপার রিট্র্যাক হতে পারে রিট্র্যাক মানে হচ্ছে জার্নালকে কমপ্লেন করা হয়েছে যে এটা ভুল তথ্য বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে ভুল ভাল তথ্য আছে এবং এই রেজাল্টটা সঠিক হওয়ার কথা না পরবর্তীতে জানাল এটাকে রিজেক্ট করে দিতে পারে বা রিট্র্যাক্ট করতে পারে তো প্লেজারিজম মানে হচ্ছে চুরি করা কপি করা এটা খুবই সাবধান এর কারণ হচ্ছে যে বর্তমানে প্লেজারিজম চেকার রয়েছে এবং প্লেজারিজম চেকার যখন করে সেটা হলো যে পরপর চারটা পাঁচটা ওয়ার্ড সিমিলার থাকলে সেরকম করে দাগ দেয় রিমেম্বার এটা কিন্তু একজন কয়েকজন এক্সপার্ট আমার বই সেই সম্পর্কে প্রশংসা পত্র লিখছে মানে দুই তিন লাইন তা ভদ্রলোক এই অ্যান্টন লিখছে সেই লিখাটা ইন দ্য ফিল্ড অফ সেন্সর বেস ডাক দিয়ে দিচ্ছে ইন দ্য ফিল্ড অফ অ্যাক্টিভিটি সেন্সর তো এটা তো আসলে কপি না কিন্তু এরকম হতে 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 পুরো পেপারে যদি অনেক হয়ে যায় তখন দেখা যায় থার্টি পার্সেন্ট সিমিলার পাওয়া যায় ইনক্লুডিং রেফারেন্সেস দ্যাট ইজ এ প্রবলেম না দ্যাট ইজ নট এ প্রবলেম যদি এরকম খাপ খাপচারা থাকে কারণ প্রচুর মিন পাওয়া যায় কিন্তু যদি দেখা যায় পরপর কয়েকটা সেন্টেন্স একটা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ অলমোস্ট সিমিলার অলমোস্ট সিমিলার এগেইন এনেগাইন এনআইন তাহলে ওগুলো হচ্ছে জেনুন্নলি চুরি চামারি তো ওগুলো সমাধান দূর করার জন্য আমাদের মানে খুবই স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে পেপার রাইটিং এর উপরে যখন আমাদের টক দিব তখন আমরা হতে পারে আর বিস্তারিত জানবো তাহলে বেসিক স্টেপস হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা সমস্যাটা বোঝা ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম তা কখনোই আমরা এটা সমাধান করতে পারবো না এই যে এইচবিএসএস করে স্টুডেন্টদের অনেকেরই প্রবলেম আছে যে পড়ায় আমার মন বসে না যে আমি আমরা ছোটবেলায় পড়তাম যে পড়ায় আমার মন বসে না কাঠাল চাপার গন্ধে কাঠাল চাপা ফুল তো আর সহজে পাওয়া যায় না মানে রমনা পার্কে কিছু গাসটাস আছে আর কোথায় যে কোথায় আছে কে জানে কিন্তু এরপরেও পড়ায় যে মন বসে না এটা কিন্তু খুঁজে বের করতে হবে পড়ায় না মন বসার কারণ একটা হতে পারে মানসিক সমস্যা অথবা প্রেমে পড়ছে প্রেমে পড়াও একরকম মানসিক সমস্যা ডাক্তারদের ভাষায় ঠিক আছে তো অথবা তার পরিবারে কোনো সমস্যা আছে সেটা একটা বিষয় অথবা সে অসম্ভব অথবা সে ঠিকমতো ঘুমায় না ফলে তার অস্থিরতা কাজ করে অথবা ফিজিক্যাল কোনো প্রবলেম আছে যেটা কারণে তার কোনোভাবে মাথায় ঢুকে না আরেকটা হতে পারে যে যদি কারো জেনুইন অটিজম রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটাও তো একরকমের আনফর্চুনেট কেস এবং ওইটা জেনুইনলি যদি আমরা জানি তাহলে ওইটাকে খেয়াল করি টার্গেট করে আমরা যদি আগাই তাহলে আমরা সমাধান করতে পারবো যেমন আমি আমার জানতাম সমস্যা লাকিলি একটা সমস্যা জানতাম সেটা হচ্ছে গিয়ে যে আমার মেমরি খুব খারাপ আমি সব মানে সবার শেষ খেয়াল রাখতে পারি না এটা খেয়াল রাখতে পারি না তো আমি কি করব তখন আমি যেটা করতাম ছাত্র অবস্থায় যে যেহেতু আমার স্মরণশক্তি খারাপ এবং পরীক্ষা আমাদের মেমোরি বেস হোয়াট ক্যান আই ডু তখন আমি যেটা করতাম যে একটা টপিক আমাদের লাইব্রেরিতে এখন তো অনলাইনে দুনিয়ার ম্যাটেরিয়ালস পাওয়া যায় এক টপিকে অনলাইনে লাইব্রেরিতে মানে আমাদের মানে ইউনিভার্সাল লাইব্রেরিতে গিয়ে মাল্টিপল বুকস অন দ্য সেম টপিক আমি রিডিং পড়তাম রিডিং পড়ার পরে আমি বিভিন্ন রকমের পার্সপেক্টিভ নিয়ে বোঝার চেষ্টা করতাম তখন যেটা মাথা একটু বেশি থাকতো আর ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি লাইন বাই লাইন ইভালুয়েট করে 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 আমি মানে ইন্টিগ্রেশন হোক ডিফেন্সেশন হোক পরে স্টেজ বইয়ে না থাকলে আমি করে করে চেষ্টা করতাম এতে যেটা হচ্ছে পরীক্ষার সময় কোনো কারণে যদি অনেক সময় থাকে না যে একটা ইকুয়েশনের পরে জাম্প করে তিন ইকুয়েশন পরে চলে গেছে ওইটা আমি মুখস্থ না থাকলে খেয়াল থাকবে কি হবে ওটা তার বোঝার কিছু নাই তো আমি তখন ওই যে ক্যালকুলেট করে করে ওখানে নিয়ে আসতাম তো এই হ্যাবিটটা আমি জানতাম বলে আমি আমার সমস্যাটাকে মোটামুটি মোকাবেলা করতে পেরেছিলাম যে বিকজ আই নো যে আমার পড়ায় মানে মানে মুখস্থ বিদ্যা কম হওয়ার কারণে এনাদার পয়েন্ট হচ্ছে যদি আমি দেখতাম আরেকটা কাজ করতাম এটা বলছি জন্য সেল শেয়ার যে ছাত্র ছাত্রীদের অনেকে কাজে লাগবে যে আমার টানা মন বসতো না পড়ায় অনেকক্ষণ ধরে পড়ায় কনসেন্ট্রেশন না থাকলে এটা একটা সমস্যা ছিল সো হোয়াট আই ডিড যে ওই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে কাগজের মধ্যে পড়ার সময় আমি লিখে রাখতাম যে বসলাম আমার আমার অমনোযোগিতা লেভেলে মাধ্যমে এরকম ছিল বিভিন্ন কারণে যে টানা দশ মিনিটে বসে থাকতে পারতাম না কিন্তু আমি চিন্তা করতাম যে আমাকে তো পড়তে হবে সো হোয়াট আই ডিড যে আমি ওই দশ মিনিট পড়লেই আমি ওই টাইমটা লিখতাম এভাবে করে করে আমি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে আমি ক্যালকুলেট করে দেখলাম আজকে কি আমি পঞ্চাশ মিনিট পড়েছি আজকে কি আমি এক ঘন্টা দশ মিনিট পড়েছি এভাবে করে করে দেখা যেত যে এইভাবে করে করে আমার আলটিমেটলি মনে হইতো যে হোয়াট দ্য হেল ডুইং আমাকে করতে করতে হবে হবে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন দিস ওয়ে আমার লেভেল টাইমটা আরো বেড়েছে সো দিস আই ডিড তো এইভাবে আমাদের সমস্যাগুলো বের করে রিসার্চের ক্ষেত্রে একই রকম আমি যে প্রবলেমটা আইডেন মানে সলভ করতে চাচ্ছি সেই প্রবলেমটা যদি ভালো মতো বুঝতে পারি সঠিকভাবে বিবেচনা বুঝতে তাহলে কিন্তু আমি এটাকে আগাতে পারি যেমন ডাক্তাররা যে কাজটা করেন ডাক্তারের কাছে গেলেই তখন ডাক্তাররা কি করেন অনেক টেস্ট দেন এটা কিন্তু গ্লোবাল বিষয় বাংলাদেশে আমরা ডাক্তার গালাগালি করি যে অনেক টেস্ট দেয় টাকা পয়সা খায় কতটুকু খায় সেটা আমরা জানি যে কিছু গ্রুপ খায় সবাই যে খায় তা না ঠিক আছে আমাদের এখানে একজন আছে যার মানে মানে ফাদার ইন লো অ্যান্ড ফাদার দুজনই ডাক্তার সুতরাং ডাক্তারদের নিয়ে কথা বলার সময় একটু বললাম তো পয়েন্ট হচ্ছে যে আর এই মুহূর্তে তো কোভিড এর সময় ডাক্তাররা সুপারলেটিভ কাজ করতেছেন পয়েন্ট হচ্ছে যে ডাক্তাররা কি কাজ করেন বিভিন্ন টেস্ট দেন টেস্ট দিয়ে কিন্তু তারা জানার চেষ্টা করেন যে আসলে রুট কারণটা কি আমরা হয়তো বাঙালি মনে করি এত টেস্ট দিচ্ছে এগুলো তো ডাক্তার ঠিক করতেছে না কিন্তু দেশজান যান বিদেশ যান সব জায়গায় কিন্তু ডাক্তার আপনাকে অনেক টেস্ট করাবে সামান্য একটু ব্যথা হাড়ের সমস্যা এক্স করে যদি না পায় পরের স্টেপে চলে যাচ্ছে সিটি সিটিতেও না পাইলে চলে যাচ্ছে যাও তুমি এমআরআই করো আমরা তো বলবো যে উমাগ্য মা ডাক্তার তো এখানে খেয়ে ফেললো আমার তিরিশ টাকা কিন্তু এটা না করলে জানবে কি হবে প্রবলেমটা কোথায় যে আমার কোনো ফ্র্যাকচার এরপরে যদি প্রমাণ পাওয়া যায় যে কিছু নাই আমরা ডাক্তারকে বলবো যে ডাক্তার বিনা টাকা খাওয়ার জন্য এতগুলো টেস্ট করাইলো কিন্তু আসলে বিদেশেও কিন্তু ডাক্তার একই কাজ করে সেটা টাকা খাওয়ার জন্য সে নিশ্চিত হতে চায় যে সে যা ভাবছে সেটাই মেইন কারণ কিনা যখন ওই কারণ পাওয়া গেলে যে ওইটা না তখন সে খুঁজে বের করবে আর কোনো কারণ আছে কিনা যেমন আমাকে বেশ কিছু এগুলো করিয়েছে করার পরে ডাক্তার যখন দেখলো যে আমার ওই যে কারণগুলো সেগুলো না তখন ডাক্তার হয়তো ভাবতেছে আমার নিউরাল বা নার্ভ রিলেটেড কোনো একটা কারণ আছে বা স্ট্রেস রিলেটেড কোনো কারণ আছে অথবা মানসিক কোনো সমস্যা আছে বা হাগল টাগল এই টাইপের একটা ব্যাপার স্যাপার আছে তখন হয়তো আমাকে কাছে পাঠাবে অথবা অন্য ট্রিটমেন্ট দিবে অথবা খুঁজে বের করবে যে আমার ঘুম কম হয় কিনা বা ইত্যাদি ইত্যাদি সো দিস আর মোস্ট ইম্পর্টেন্ট যে রিসার্চের জন্য জেনুইনলি প্রবলেমটা সঠিকভাবে নিরূপণ করতে পারছে কিনা জাস্ট লাইক এ ডক্টর ডাস বাট বিগিনিং অফ দা রিসার্চ কিন্তু এটা খেয়াল করতে হবে সমস্যা খালি খুঁজতেছি আর খুঁজতেছি এটা করতে গিয়ে যেতে বিশাল সমস্যা সময় নষ্ট না করা হয় তাহলে কিন্তু আমাদের কখনো রিসার্চে আগানো যাবে না Identify and state the problem clearly. এবং যেই লাইনে রিসার্চ করব সেই লাইনের কিওয়ার্ডগুলো গুলো অথবা যেসব ইস্যুস রয়েছে বা অনেকে বলে রিসার্চ বা গোলস এগুলো করতে হবে এবং এগুলো আপ করে সেগুলোর উপর বেস করে আমাদের সলিউশনের কোনো গেইস বা প্রপোজ করা বা চিন্তা করা অথবা ইম্পর্টেন্ট রিসার্চ কোশ্চেন বা যেগুলো এক্সপ্লোর করবো সেগুলো করতে হবে এখানে আমি প্রফেসর ইয়ামন কোয়েক সে হচ্ছে ইউসি সি রিভার সাইড এর प्रफेसर सी एस सी तरह लेक्चर আমি কিন্তু নিজেই রিসার্চ মেথোডোলজি নিয়ে পড়াশোনা করি বিভিন্ন জায়গায় জাপানে আমি অনেকগুলো ট্রেনিংও করেছি আমাদের ইউনিভার্সিটির থ্রুতে এবং আমি অন্য অন্যদের গুলো পড়ি এই জন্য যে এখন পর্যন্ত আমি আসলে রিসার্চটা ঠিক মতো ভালো করতে পারি নাই আনফরচুনেটলি এটা মেন কারণ হচ্ছে যে ছোটবেলায় যদি বেস ভালো না থাকে তাহলে বড় হইলে খুব ভালো হয় না ঠিক আছে তো এই জন্য যারা ইয়াং তাদেরকে হাতে পায়ে ধরেই বলি যে বাবারা মায়েরা তোমরা আপ্রাণ চেষ্টা করো টু লার্ন ঠিক আছে একদম লাইলি মজনু টাইপের প্রেমে পড়ার মতো করে ঠিক আছে তা লাইলির জন্য মজনু হবে হচ্ছে পড়াশোনা এবং রিসার্চ ভাইস তো সেভাবে করে হলে তাহলে দেখা যাবে যখন তুমি বড় হবে আমাদের মতো আফসেস করতে হবে না বা খারাপ লাগবে না এনিওয়ে এটা বলার উদ্দেশ্য হলো যে আমি নিজে অন্যের লেকচার শুনি রিসার্চ মাধ্যমে তো উনি যেটা বলেছেন সাপোজ ইউ থিঙ্ক আইডিয়া এক্স ইজ ভেরি গুড একটা আইডিয়া একটা আইডিয়া আমি বললাম পরব্রহ্ম ও কি সুন্দর আইডিয়া আইডিয়া এখন ওইটা পড়ার পরে ওইটার উপরে কি আমি কাজ করতে পারি কিনা হি সেড হুইচ ইজ ওয়ান্ডারফুল যে ইউ ক্যান এক্সটেন্ড দ্য এক্স আইডিয়া বাই বাই কি যেমন মেকিং ইট মোর একুরেট আমি কি এটাকে কোন না কোন ফার্দার কাজ করে একটু ইমপ্রুভ করে আমি এই এই মেথডটাকে বা সিস্টেমটাকে বা আইডিয়াটাকে আরো অ্যাকুরেট করতে পারি আমি কি এটাকে ফাস্টার করতে পারি ফার্স্টার করতে গেলে কিছু ম্যাথমেটিক্যাল কাজ করতে হবে ফার্স্টার করার জন্য আমি অর্থাৎ রিয়েল টাইমে কাজ হয় কিনা বা এনি টাইম অ্যালগ্রিদম হয় কিনা আমি কি ডিফারেন্ট সেম মেথডই আমি ডিফারেন্ট ডেটা রান করে দেখতে পারি কিনা অর্থাৎ মেথড যখন আমরা পেপার দেখি খুব ভালো পেপার হলেও দেখা যায় একটা অথবা দুইটা বা তিনটা ডাটা সেটে সাধারণত বেঞ্চমার্কে বা একটা এনভায়রনমেন্টে সে কাজ করে রেজাল্ট দেখায় আমি তাহলে কাছাকাছি অন্য একটা ডোমেনে অন্য একটা ডাটা সেটে বা অনেকগুলো ডাটা সেট ট্রাই করে দেখি যে মেথডটা কেমন কাজ করে দ্যাট ইজ অলসো সেই ক্ষেত্রে কিন্তু আমার পরিশ্রম কম হবে আমি কি করছি একজাক্টলি সেই মেথডটাকে ডিফারেন্ট ডাটা টাইপসে বা ডিফারেন্ট ডাটা সেটিং এ আমি চেষ্টা করে দেখতেছি যে কেমন পারফর্ম করে সেটি আমি অ্যানালাইসিস করে রিপোর্টিং করব কোথাও বলবো না আমি এই ম্যাথড প্রপোজ করেছি আমি বলবো এটা হচ্ছে করিমের মেথড আমি রহিম এই যদু এবং মধু ডাটা সেটে আমি রান করে দেখতেছি যে এটা পারফরমেন্স কিরকম এবং অ্যানালাইসিস করে দেখানো ইত্যাদি লো পাওয়ার ক্ষেত্রে সেটাও করা যেতে আমাদের আইওটি আই আমরা প্রচুর ব্যবহার প্রচুর পরিমাণে লো পাওয়ার পরে এনার্জি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা যারা এনার্জি এনার্জি নিয়ে কাজ করি এনার্জি ডাজন মিন যে শুধুমাত্র সোলার সেল নিয়ে ঘষাঘষি করতে হবে অথবা উইন্ড মিল খালি ঘুরাবো এনার্জি কিন্তু আমাদের এই যে আমার যে একটা ডিভাইস আছে সেই ডিভাইসটা যদি এখন তিন দিন চার্জ করলে থাকে সেটা কি একবার চার্জ

এটার ভিতরে যে ব্যাটারি আছে সেটা একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু এটার সাথে যে কম্পিউটিং ফ্যাসিলিটি গুলো আছে সেই ফ্যাসিলিটি গুলো কিরকম সেটাও কিন্তু লো পাওয়ার ডিভাইসে কাজ করা এটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র নয় এটা সোলার এনার্জি অথবা রিনিউবেল এনার্জি নয় এটা কিন্তু আইটি আইওটি অ্যানালাইসিস ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস প্রচুর আছে মানে ডাটা সায়েন্স কিভাবে অ্যারেঞ্জ করবে ডাটা কিভাবে হবে রাখবো ডাটা সেটে সেটাও কিন্তু এনার্জির সাথে অসম্ভব জড়িত কারণ আমরা এই যে জুমে কথা বলছি দেখছি এত মানুষজন আসতেছে টক চলে যাচ্ছে এটাও কিন্তু ডেটা এবং এই ডেটা গুলোকে কত কি হবে এখানে প্রচুর ইমেজ প্রসেসিং কাজ থাকতে পারে ডেটা ম্যানেজমেন্টে থাকতে পারে ল্যাটিন স্কিমে ম্যানেজ করবে সুতরাং কোনো একটা মেথডকে লো পাওয়ার ডিভাইসে কাজ করার জন্য যা করা দরকার সেটা যদি আমি মনে করি করতে পারি তাহলে সেটাও আমি টার্গেট নিতে পারি এক্সপ্লেইনিং হুইচ ইজ ভেরি ভেরি ইজি টু ডু যদি ব্রেইন ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে explaining why it works so well well সাথে আরেকটু অবলিক করে দেই ব্যাড এটাও হতে ওয়েল তো ওরা বলছে কিন্তু খুঁজে বের করা অর্থাৎ যখন মানুষ পেপার সাবমিট করে সাধারণত খুব বেশি ত্রুটি লেখে না আমিও বলেছি লিখতে কিন্তু আর একটু কারেকশন করে বলি খুব বেশি লেখা দরকার তাহলে আবার রিজেক্ট করে দিবে মানুষ সাধারণত একটা অথবা দুইটা লিমিটেশনসের কথা বলে তা তুমি খুঁজে বের করো বা আপনি খুঁজে বের করেন যে আরো কি কি লিমিটেশনস এই মেথডে আছে তার জন্য কি করতে হবে মেথডটা গভীরভাবে বুঝতে হবে ইনসেন আউট জেনে ওইটার উপরে প্রচুর পরিমাণে ডেটা অ্যানালাইসিস করতে হবে করার পরে হতে পারে পথ পাওয়া যেতে পারে যে হোয়াই ইট ওয়ার্ক সো ওয়েল মানে হোয়ার ইট ফেইল যেটা ওই পেপারে ছিল না ওরকম অ্যানালাইসিস করে করে কিন্তু প্রচুর কাজ করা যায় এবং এতে যেটা হয় ইয়াং রিসার্চারদের ডেপথ থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ে এবং ওইটার উপর বেস করে সে ওদের ফার্দার মুভ করতে পারে দেন মেকিং ইট ওয়ার্ক ফর ডিস্ট্রিবিউটেড সিস্টেমস পয়েন্ট যে ইন্ডাস্ট্রিয়াল বা গভর্নমেন্ট ট্র্যাকে এটা যদি ওই মেথডটা আমি ইমপ্লিমেন্ট করে দেখতে পারি তাহলে কাজ করি কিনা আরেকটা সহজ কাজ হচ্ছে সহজ দা মানে ট্রাই করা যেতে পারে সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা মেথড ডেভেলপ করি অথবা কোন সিস্টেম বানাই সেখানে কিন্তু অনেকগুলো ইফ 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 থাকে অথবা যদি যদি এরকম কন্ডিশন থাকে অথবা বিভিন্ন প্যারামিটার থাকে বা এজামশন থাকে ছোটবেলায় যে যারা আমরা পাটি গণিত পড়েছিলাম অ্যারিথমেটিক বলতাম না ধরি ধরি এরকম কন্ডিশন এরকম কন্ডিশন এগুলো ধরে আমরা কাজ করি তাহলে আমরা যদি এক কাজ করি সেটা হলো যে ধরবো না ওই প্যারামিটারটা আমি রিমুভ করে দিলাম অথবা ওই প্যারামিটার রিমুভ করা মানে কি একটা কনস্ট্যান্ট না ফর এক্সাম্পল অনেক রিসার্চে আছে বা কেমিস্ট্রিক্যাল কেমিস্ট্রিতে আছে আমরা জানি টেম্পারেচার ফিক্স রেখে আমরা কাজ করি রুম টেম্পারেচার করে এরপরে কাজ করি না হোয়াট ইফ রুম টেম্পারেচার নাই অর্থাৎ পঁচিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি না অনেক লো অথবা অনেক হাই তখন ওই অ্যানালাইসিসটা কিরকম হয় তো এরকম ভাবে আমরা যদি কোনো একটা মেথডে দেখি এবং কোনো একটা প্যারামিটার বা কনস্ট্রেন্ট রাখি যেমন আমরা যখন অনেক কাজ করি সেখানে বলি ইলুমিনেশন ইজ ফিক্সড যখন আমরা ইনডোরে কাজ করি যেমন এখন আমি বসে আছি আমার এখানে যতটুকু লাইট আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অলমোস্ট সেম লাইটিং কন্ডিশন দেখতে পাচ্ছেন কিন্তু আমি যদি বাইরে চলে যাই তাহলে দেখা যাবে কখনো মানে আকাশে মেঘের খেলা চলে সেই খেলার উপর বেশ করে কখনো আবার মানে সকাল বিকাল এগুলোর কারণে বা বিকাল বা সন্ধ্যা এগুলোর কারণে দেখা যাবে যে লাইটের প্রচন্ড ভেরিয়েশন হচ্ছে এই ভেরিয়েশনের কারণে কিন্তু আমার ইমেজ ডেটা যখন আমি নিচ্ছি বা ভিডিও নিচ্ছি সেটা কিন্তু পিক্সেলের ওঠানামা উঠা প্রচুর হচ্ছে কারণ পিকজেল বেশি হওয়া মানে হচ্ছে ব্রাইটার অ্যান্ড কম মানে হচ্ছে ডার্কার পিওর ব্ল্যাক যেমন আর আমার যতটুকু আছে সেটা হচ্ছে যে ফ্যানেল কিছুটা হোয়াইট ঠিক আছে হেয়ার তাহলে এই যে বিষয়টা সেটা হচ্ছে আমার ইমেজের ডেটা এখন এই ইমেজের ডাটা যখন চেঞ্জ হয় তখন আমার মেথড যদি এমন হয় যে ধরে নেয় ইনডোরে কাজ করে আউটডোরে কাজ করবে না তাহলে কিন্তু সমস্যা যেমন কে কারু বাসা যদি কিনেক্ট সেন্সর থাকে ওই যে গেমিং এর জন্য অনেকে কিনে এখন আজুর চলে আসছে ফি হান্ড্রেড ডলার ইফ ইউ ক্যান বাই ইউ ক্যান ডু এক্সিলেন্ট রিসার্চ অন দ্যাট তো ওখানে ডেপথ ইমেজ বলে ডেপথ ইমেজ মানে হচ্ছে আমার দুইটা হাত কোনটা কাছে যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দেয়া থাকতো তাহলে বোঝা যাইতো না কোনটা কাছে কোনটা দূরে আমরা থ্রি ডি ভিউ কনসিডার করি বলি বা আমাদের স্টেডিভিশন আছে বলে আমরা পারি নাও ওই ডেপথ ইমেজ ইনডোরে ফাইভ মিটার দূর পর্যন্ত মোটামুটি অ্যাকুরেট এরপরে ওই সেন্সর বা ওই ক্যামেরা ডেপ ক্যামেরা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে না মানে ডেটা দিতে পারে প্রচুর অ্যারোর হয় আউটডোরে সে পারে না তাহলে আমি যদি এমন হয় যে কোন একটা মেথড আছে কোনো একটা ডেটা আছে সেটা ইনডোরের জন্য অথবা মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত ভালো কাজ করে হোয়াট ইফ আই ট্রাই দা সেম মেথড কিন্তু আমি ডেটাটাকে একে কালেক্ট করলাম একটু দূরে ডেটা কালেক্ট করলাম নয়েজ ইয়ার কিন্তু রিয়ালিস্টিক রিয়ালিস্টিক এন্ড সো অন অ্যান্ড দেন সি হাউ ইট ওয়ার্কস ওইভাবে যদি করি এবং প্রয়োজনে তখন নতুন মেথড অ্যাড করে যদি আমি মেথডটাকে করতে পারি এগুলা খুবই সুন্দর সুন্দর কাজ হতে পারে মেকিং ইট ডিস্ক অ্যাওয়ার অথবা মেকিং ইট সিম্পলার হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট কারণ পৃথিবীতে সিম্পল মানুষের যেরকম অভাব সিম্পল কাজ বা মেথডের অভাব এটা মাথায় রাখতে হবে তবে সেই কাজ বা মেথড গ্লোবালি হয় ওয়েল নোন যদি সেটা খুব সিম্পলি ইমপ্লিমেন্ট করা যায় অথবা সিম্পল কনসেপ্ট এই জন্য প্রচুর পরিমাণে থিঙ্ক করতে হবে সবকিছু জটিল চিন্তা করা দরকার নেই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে বিশেষ করে আমরা বিভিন্ন রকমের টিভি সিরিয়াল দেখে অনেক মানুষ এখন আমি শুনেছি বা দেখেছি যে অনেক সহজ জিনিস আমরা অতীতে যেটা ভাবতাম সেটা অনেক জটিল ভাবে চিন্তা করে কোনো কিছু ঘটলেই অনেক কিছু চিন্তা করি রিসার্চার যেটা করবে কোনো কিছু ঘটলে ঘটলে এই ঘটনাটাকে বিভিন্নভাবে চিন্তা করে খুঁজে বের কারণ বের করার চেষ্টা করবে কিন্তু সব খারাপ হবে সেটা নয় এটা মাথায় রাখতে হবে এই পয়েন্টে আমি বলি যে রিসার্চের ক্ষেত্রে আমাদের এআই বা মেশিন লার্নিং এগুলোর ইম্পর্টেন্সটা কত হাই যে শি গট নোবেল প্রাইজ অন কেমিস্ট্রি তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট টু ডু আফটার হার নোবেল প্রাইজ উনি বলেছিলেন যেটা যে ডট 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 অ্যামেজিং থিংস দ্যাট উই ক্যান উই ক্যান ইউজ টু মুভ ইন টু দা ফিউচার কিসে মেশিন একজন নোবেল লরিয়ার এবং কেমিস্ট্রি উনি বলছেন যে মেশিন লার্নিং এ আই এই ফ্রনটিয়ার উপর বেস করে উনি নেক্সট লেভেলে রাইট করবেন ওয়াও ফলে আমরা যারা এখানে আছি ঠিক আছে বাংলার না থাকলে ইংলিশ লিটারেচার না থাকলে সাহিত্যের না থাকলে বা হিস্ট্রি না থাকলে আমি বলবো হিস্ট্রি থাকলেও সেখানেও লিটারেচার দিয়ে মানে এআই মেশিন লার্নিং বা অন্য জায়গায় গ্রামাটিক্যালি অনেক কিছু করার জায়গা আছে ও বাংলার সরি বাংলা বলা তো ঠিক হয় নাই কারণ বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর লোকজন তারা মেশিন লার্নিং এআই দিয়ে কাজ করলে অনেক কাজ করতে পারবে তাদের দরকার লিঙ্গুইস্টিক কনসেপ্ট নিয়ে আসা এবং করছে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন উনি কাজ করেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি কয়েকজন আছেন যারা এআই মেশিন লার্নিং ডোমেনের লোকজনদের নিয়ে গভর্নমেন্টের সাথে মিশিয়ে কাজ করতেছেন সুতরাং এ আই মেশিন লার্নিং এ যারা জানে না তুমি যে ডোমেনই হোক না কেন বেসিক নলেজ গুলো নিয়ে 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 তৈরি থাকা আর সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন এগুলোর জন্য হচ্ছে পাইথন পাইথনটা শিখে ফেলে দেখা যায় যে বাংলাদেশে বসে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পাবলিকেশন করা যায় প্রতিদিন আমি ফেসবুকে অলমোস্ট প্রতিদিন আমি ফেসবুকে দেখি বাংলাদেশে বসে আমাদের আন্ডার বা মাস্টার্সের ছেলেমেয়েরা ছেলে মেয়েরা মানে টপ জার্নাল পাবলিশ করতেছে মেইনলি বেসড অন এআই মেশিন লার্নিং এর কাজ করে সুতরাং এটা জাস্ট বলার উদ্দেশ্য হলো যে আই টুক থার পয়েন্ট আহ এবং অন্যদেরও বলি আমি সাধারণত নোবেল প্রাইজ যারা পায় তাদের কে দেখতে চাই এবং তাদের কথা শুনতে চাই যাতে করে আমি নিজে ইন্সপায়ার ফিল করতে পারি তো এই জন্য মাঝে মাঝে আমি লেকচার শুনি ইউটিউবে লাকিলি উই হ্যাভ ইউটিউব নাও এটা যদি তোমার অল্প বয়সে পেতাম তাহলে তো আরো বেশি ভাগে উদ্দেশ্য হলো যে আই ওয়ান্ট টু সি ভিশন তারা এই বুড়া বয়সেও নোবেল প্রাইজ পাওয়ার পরেও কাজ করার ইন্সপিরেশন কোথায় এগুলো তো ওদের ইন্টারভিউ যখন দেখি তখন এখন থেকে আমি পিক করা যে উনি এই কথাটা বলেছেন সুতরাং হয়তো গুগল ওয়ার্ডটা পাওয়া যাবে কিনা যায় না যেহেতু ইউটিউবের লেকচার থেকে আমার নেওয়া দেন এই কাজগুলো করার জন্য আমাদের লিটারেচার রিভিউ দরকার আসবো রিভিউ ইনফরমেশন যে কোনো কাজ যখন আমরা করি বা প্ল্যান করি আমরা কিন্তু বাস্তবতা অনুসারে পরিবর্তন করতে হয় রিডিফাইন দ্য প্রবলেম করতে হয় আফটার সাম লার্নিং অ্যান্ড সোন ক্রিকেটে দলনেতা সেই যে প্ল্যান এ বি সি রাখে কিন্তু অবশ্যই মূল পরিকল্পনা থেকে বারবার দূরে সরবেন না বিকজ আপনি একটা কাজ করার জন্য গোল সেটিং এ গিয়েছেন ইনিশিয়াল স্টেজ অলওয়েজ ডিফিকাল্ট সুতরাং প্রথম কিছুদিন কিছু কিছু যে কিছুদিন পড়ার পরে বলে ওরে বাপ রে বাপ কি কঠিন এই লাইনে তো জিন্দগি তো পারবো না সুতরাং চলে যায় আরেকটা টপিকে আরেকটাতে গিয়ে সে তখন আর কনফিডেন্সই পায় না রিমেম্বার একটা জায়গায় লেগে থাকতে হবে ফোকাস থাকতে হবে রিসার্চের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে জমানায় আমরা ফোকাস থাকা খুব ডিফিকাল্ট চারপাশে এত বেশি অ্যানোমালিস এবং ফেসবুকে বেশি সময় থাকতে যেটা হয় দুনিয়ার নিউজ দেখি আমরা নিউজ দেখে ফ্রাস্ট্রেটেড ফিল করি হতাশা ফিল করি একটা একটা সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটতো এবং খারাপগুলো ঘটতো কিন্তু আমরা খারাপগুলোকে যদি দেখে হতাশা ফিল করতে তাহলে হবে না আমি নিজেও হতাশ হই কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আমার টাইম শেষ শেষের দিকে বেস্ট সুতরাং রিমেম্বার যে এই সময়টাকে কাজে লাগানোর জন্য এক্সপেরিমেন্টের ক্ষেত্রে অল্প ডাটা নিয়ে কাজ করে না এবং ডাটা নিয়ে কোনো চালাকিও করবেন না এটা করার দরকার নাই যেটা রেজাল্ট আছে সেটাই দেন এবং সেটা ব্যাখ্যা করতে পারাটা খুবই জরুরি অনেক সময় আমাদের ডেটা থাকে না সেই ডেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মানে সিমুলেটেড ডাটা নিতে পারি এখানে তো এক্সাম্পল দিয়েছি যে ফর এক্সাম্পল ওয়াকিং প্যাটার্ন এটাকে বলে ভিডিও বেইড গেট যে ওয়াকিং প্যাটার্ন এটার আমাদের ল্যাবে আমাদের ওসাক ইউনিভার্সিটি আমাদের ল্যাব ইউ ক্যান সার্চ ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেটা সেট রয়েছে অ্যাজ আই কল সেভেন্টি এইট থাউজেন্ড পিপলের কিন্তু এগুলো হচ্ছে ইনডোর একজন ব্যক্তি হাঁটতেছেন কোনো সমস্যা নাই এইটা কিন্তু কিন্তু এবং আরো অনেক ডাটা আছে আছে কি বলতে আমি হাঁটতেছি সামনে যেটা গাড়ি চলে গেলাম আমি হাটতেছি হঠাৎ করে একটা মানে দেয়ালের পাট আমার হাঁটার অংশটাকে কেটে দিছে তাহলে কি সেই ডেটা নিয়ে আমি আহ গেইট রিকগনিশন করতে পারবো সুতরাং বা মাল্টিপল পার্সন যদি থাকে বা লার্জ ডাটা সেট ডিফিকাল্ট ডাটা আছে কি না থাকলে তখন কি করতে হবে আর্টিফিশিয়ালি বানাতে হবে এবং কে বানাতে হবে তার জন্য অনেক কিছু আছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আছে আমাদের ওখানে সিএসি ডিপার্টমেন্টের ডক্টর জসিমুদ্দিন খুবই ভালো কাজ করেছেন আমাদের ল্যাবে অসাধারণ কাজ করেছেন বেশ কয়েকটা তা উনি এই অক্লুশন নিয়ে কাজ করেছেন তখন যেটা হয়েছে যে বড় ডাটা সেট যেহেতু লাগবে উনি এই নর্মাল ডাটা সেটের উপরে উনি আর্টিফিশিয়ালি উনি অক্লুডেড ইনফরমেশন দিয়েছেন অর্থাৎ ওখান থেকে ইনফরমেশন সরিয়ে প্যাটার্ন বানিয়েছেন যাতে করে সেগুলোর উপর বেস করে উনি কাজ করতে পারেন তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে আমরা যেন যখন কাজ করব ডেটা যদি সিম্পল না থাকে এটাকে ডিফিকাল্ট করতে হবে আমাদের জীবন হবে সহজ সরল কিন্তু আমাদের ডেটা সেট হবে কঠিন এবং জটিল এবং মানে ঝামেলাপূর্ণ যাতে করে ওই ঝামেলাপূর্ণ ডাটা সেটের রেজাল্টটা কিরকম আসে সেটা জানা যায় রিমেম্বার শুরুতে যদি আমি ঝামেলাপূর্ণ ডাটা সেট নিয়ে যাই তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে অনেক সময় রিসার্চের ক্ষেত্রে সেটা হলো যে এই রেজাল্টটা কি কারণে আসতেছে এটা বোঝা যায় না এই জন্য আইডিয়াল সেটিং এ যদি রেজাল্ট থাকে তাহলে এরপরে আপনি ডাটা সেটটাকে ডিফিকাল্ট করবেন আইডিয়াল সেটিংটা জানা ওখানে কিরকম রেজাল্ট হয় তখন তার উপর বেস করে একটু একটু করে 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 অ্যানোমালিস বা বা অ্যাড দেখা তখন বোঝা যাবে আসলে কোনটার জন্য মানে মেথডটা কোন প্রবলেম সলভ করার জন্য মোর রেসপন্সিবল হচ্ছে অর্থাৎ আমি এক্সপ্লেইন করতে পারবো যে হোয়াই ইট ওয়ার্কস নাও আর হোয়াই ইট ওয়ার্কস বেটার যে কোনো কাজ ডিসকাস করতে হবে জেনালাইজ করতে হবে প্লাস মাইনাস পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে আহ শুধু প্রশংসা করলেই হবে না রিসার্চার একজন ঘটক নয় ঘটকের কাজ হচ্ছে খালি বলতে হবে যে এই ছেলে অথবা এই মেয়ে হচ্ছে সোনার টুকরা অথবা সোনার টুকরি কিন্তু আলটিমেটলি বাস্তব জীবনে সেটা নয় এটা আমরা জানি কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে অ্যাটলিস্ট উইদিন দ্য রিসার্চার্স রিসার্চ টিমে এবং সুপারভাইজারদেরও এই ব্যাপারে হেজিটেশন থাকার দরকার নাই স্টুডেন্টদেরও থাকার দরকার নাই এই এনভারনমেন্টটা এবং এই ওপেননেসটা থাকতে হবে যাতে করে অন্তত দে নো দে আর গুড অর ব্যাড পয়েন্টস বেসড অন দিস তারা কাজ করবে আগাবে নাম্বার ওয়ান পেপার রাইটিং এর সময় কিছু স্ট্র্যাটেজি আছে ওখানে কিভাবে নেগেটিভ গুলো হাইলাইট করতে হবে সেটা পরের কথা Finally, conclude properly. i we write down as a thesis by book format, journal by transaction number manuscript paper submit query. কনফারেন্স বা ওয়ার্কশপে আমরা প্রসিডিংস পেপার হিসেবে সাবমিট করি কিছু কিছু ডোমেইনে আছে যে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট যেগুলো কোথাও পাবলিশ হবে না কিন্তু দুই পেজের করা হয় অথবা কনসাইজ অ্যাবস্ট্রাক্ট সাবমিট করা হয় মাত্র একশো বা দুইশো তিনশো ওয়ার্ডের মধ্যে এবং পরবর্তীতে কনফারেন্সের পরে এই জন্য বিভিন্ন ডোমেইনে কনফারেন্সকে পাত্তা দেয় না বিকজ দে ডোন্ট অ্যাকসেপ্ট ফুল পেপার কিন্তু যারা সিএসি বা এআই কম্পিউটার ভিশন অথবা এইসব এইসব ডোমেইনে আছে আমরা জানি যে সিবিপিআর এর যে পেপার ডাবল কলামে দশ পেজ ইভেন আমাদের আইসিআই ভি আইভিপিআর এর পেপারে কিন্তু আমাদের এভারেজ পেপার মিনিমাম হচ্ছে সিক্স পেজ ডাবল কলাম সিঙ্গেল কলামে করলে সেটা বারো চোদ্দ পেজ হয়ে যায় আর থেকে আট পেজ বা দশ পেজ পর্যন্ত আমরা পেপার মানে করে মানে অ্যাকসেপ্ট করি তার মানে ওই এক ওয়ার্ক এবং সেটা কপিরাইট আইটি দিয়ে দিচ্ছে ফলে সে কিন্তু কোনো জার্নালও পাবলিশ করতে পারছে না অথচ সেই কাজটাই কিন্তু সে ইমপেক্ট ওয়ান বা স্কোপাস সিন্ডেস্ট লেভেলের জার্নালে পাবলিশ করতে পারতো সো এই জন্য ডোমেইন টু ডোমেইন ভ্যারি করে এবং আমেরিকাতে বা জাপান বা অনেক দেশই আছে কিছু কিছু ফিল্ডে শুধু টপ কোয়ালিটি কনফারেন্স পেপার হলে চোখ বন্ধ করে তাকে পিএইচডি দিয়ে দেয় জার্নালের জন্য চিন্তা করে না আর রিয়েলি গুড র্যাঙ্ক ইনক্লুডিং চায়না এ লিস্ট অ্যাজ ওয়েল এনিওয়ে পেপার আমরা সাধারণত লিখি হচ্ছে ওয়ার্ডে কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাইকে ল্যাটেকে এ লিখতে ল্যাটেক হচ্ছে এটা ক উচ্চারণ সাধারণত ল্যাটেক্স বলি কিন্তু আসলে কানুত বলেছে ল্যাটেক অ্যাজ আই রিকল তো ওখানে যা সফটওয়্যার ইনস্টল করলে দেন ইউ ক্যান ইটস নট ডিফিকাল্ট এট অল

লেস দেন দ্যাট গুগল সার্চ করে কিছু টিউটোরিয়াল দেখে নেন তাহলে চোখ বন্ধ করে আপনি হাই কোয়ালিটি কাজ মানে সরি হাই কোয়ালিটি ওয়ে তে আপনি ওভারলিফে লিখতে পারবেন এবং পিডিএফ হয়ে যাবে এবং আপনি কাজ করতে পারবেন এটা হতে পারে এখন এটা প্রচুর ব্যবহার করা হচ্ছে এবং ইটস এ ফ্রি অফ কস্ট সো ইউ ক্যান গো থ্রুয়ার দ্যাট

তার মানে হচ্ছে এখন এখানে কিন্তু মাথায় রাখতে হবে অনেকে আসে যারা পড়তে পছন্দ করে হ্যাঁ আমিও অনেক পেপার পড়তে পছন্দ করি খালি ডাউনলোড করবা ডাউনলোড করবা খালি পড়বে 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 লিটারেচার রিভিউ করতেই নিজের জীবনটা চলে যাচ্ছে ওইটা করলে কিন্তু হবে না মাথায় রাখতে হবে টোটাল রিসার্চ এর টাইম কতটুকু তার সাথে আমি কিভাবে এটা সমন্বয় করবো ইয়াস এখানে একটা ব্যালেন্স করতে হবে এবং ইট মে ভ্যারি ফ্রম ডোমেইন টু ডোমেইন কিন্তু এটা করতে হবে লিভিং লিটারেচারের ক্ষেত্রে প্রথমে আমরা যেই যে ও যে বলেছিলাম যে কিছু আইডিয়া অথবা জেনারেল ট্রামস আমরা পেয়েছিলাম বিভিন্ন সোর্স থেকে ফর এক্সাম্পল সে ট্রাফিক এক্সিডেন্ট প্রবলেম সেখান থেকে আমি খুঁজে বের করবো হাই কোয়ালিটি রিভিউ বা সার্ভে পেপার আছে কিনা ফ্রম জেনুইন এক্সপার্টস অফ রিসার্চ অথবা কোনো স্পেসিফিক বুক থাকলে তখন আমি দেখবো যে সেখান থেকে আমি চেষ্টা দেন আমি আমি চলে যে প্রাইমারি বা সোর্স বলবো অরিজিনাল জার্নাল বা হাই কোয়ালিটি প্রসিডিংস যেখানে প্রোভেন্ট মেথডস আছে এবং সেই অনুসারে আমি কি করব যে বেসড অন মাই টাইম কারণ কোন রিসার্চ কোথাও আছে ছয় মাস কোথাও এক বছর কোথাও তিন বছর কোথাও ছয় বছর অ্যাবিলিটি হিউম্যান অ্যাবিলিটি অ্যানোরমাস হলো মাথায় রাখতে হবে আমি কতটুকু ম্যাথ জানি কতটুকু স্ট্যাটিস্টিক্স জানি কতটুকু প্রোগ্রামিং জানি অ্যান্ড রিসোর্সেস আমি বড় একটা ডাটা সেট নিয়ে কাজ করবো কিন্তু আমার নাই হচ্ছে জিপিউ সার্ভার নাই আমার একটা কাজ করতে হবে সেখানে প্রচুর অ্যানালাইসিস করার জন্য চার পাঁচজন ম্যান পাওয়ার লাগবে আমার সেটা নাই আমি কেমিস্ট্রি নিয়ে কাজ করবো আর সেই ম্যাটেরিয়ালস ঠিক মতো থাকবে না তাহলে কখনোই এমন কিছুতে যাওয়ার দরকার নাই যেখানে নাই নাই এর কারণে আমি কাজ আগাতে পারবো না খুঁজে বের করতে হবে কোথায় আমি কাজ করতে পারবো এবং এটা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আসলে রিসার্চে সব সময় একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে সব ডোমেইনেই বাস্তবতা অনুসারে কাজ করা সম্ভব রিমেম্বার এখানে কি অনেকে পিএইচডি থাকতে পারেন না পিএইচডি যারা করে আসে তারা একটা ডোমেইনে করে সে হতে পারে এমন সেট আপে করছে যেখানে হাজারো কোটি টাকার সেট আপ আছে বাট হোয়েন ইউ রিটার্ন হোম ইউ ডোন্ট হ্যাভ অ্যাট নাথিং তাহলে ইউ হ্যাভ নাথিং তাহলে আপনি কিভাবে কাজ করবেন যেটা করতে হবে সেটা হলো পিএইচডি সময় আমরা মূলত একটা কনসেন্ট্রেটেড সলভিং করার এবং 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 কাউকে করার। প্রবলেম আসলে প্রবলেমটা প্রবলেমটা সহজ সমাধান স্ট্র্যাটেজি শিখি ইটস নট যে আমি একটা মেশিন চালানো শিখলাম সেটা তো মানে এটা না ঠিক আছে অথবা শুধুমাত্র একটা কাজ শিখলাম নো ফলে আপনার যেটা করতে হবে দেশে আসার পরে যখন দেখবেন যে আপনার পক্ষে সেই সেট আপ একদিনে পাবেন না চলতি করতে তাহলে আপনি ডোমেইনটা কাছাকাছি কোনো এমন জায়গায় নিয়ে যান যেখানে নিয়ে আপনি কাজ করতে ফর এক্সাম্পল আমার পিওর কাজ ছিল হিউম্যান একটিভিটি রিকগনিশন ডিউরিং মাই পিএইচডি পোস্ট ডকের সময় এটা আপনি কাজ করেছি না হিউম্যান একটিভিটি এন্ড রিকগনিশন লাস্ট টেন ইয়ার্স স্পেশালি আমরা যদি দেখি যে যখন জিপিও আসলো এবং ডিপ লার্নিং এর চলে আসলো ইম্পসিবল হয়ে গেছে কাজ করা কারণ আমরা যখন আজ থেকে দশ পনেরো বছর আগে কাজ করতাম তখন ছিল ডেটা সেটে দশ জন মানুষ ফর এক্সাম্পল এবং দশটা অ্যাকশন তার মানে হচ্ছে ধরেন যে একশোটা ভিডিও বা পঞ্চাশটা ভিডিও সেই পঞ্চাশটা বা একশোটা ভিডিও থেকে কিছু অ্যানালাইসিস করে বের করা ইউজিং নর্মাল আপনি দেখেন বা আমার অন্য লেকচারগুলো গুলো দেখবেন দেখবেন যে ইউটিউব বেসড ফাইভ হান্ড্রেড ক্লাসেস যেখানে আগে ছিল ছয়টা বা আটটা বা দশটা সেখানে পাঁচশো আটশো ক্লাসেস হয়ে গেছে নাম্বার অফ ভিডিওস হয়ে গেছে মিলিয়ন যেখানে আগে ছিল হান্ড্রেড টু হান্ড্রেড এরকম এবং ডিউরেশন এন্ড কমপ্লেক্সিটি বিকামস এক্সট্রিমলি এক্সট্রিমলি হাই বিকজ ডিপ লার্নিং এন্ড আপনার জিপিও মাল্টিপলস লাগে বা সাসেম নেটওয়ার্ক সেট আপে মনে করেন যে আপনার রান করতে হয় এরকম তাহলে আপনি আমি কি তাহলে ওই লাইনে কাজ করতে হবে এই আমি কি করলাম আমি দেখলাম যে ওইটা আমার পক্ষে সম্ভব না ডিপ লার্নিং এ রান করা আমার পক্ষে সম্ভব না আনফরচুনেটলি যেহেতু আমরা গরিব দেশের এবং আমাদের রিসার্চ ফান্ডিং নাই নিজেরও সেই ক্ষমতা ছিল না যে জিনিসপত্র কিনে কাজ করি পরবর্তীতে আবার আরেকটা বিষয় বাস্তবতা যে আমাদের আলাদা ল্যাব সেট নাই আমাদের ছেলে পেলেদের আমরা বিদেশে যেরকম সে চাইলে টোয়েন্টি ফোর আওয়ার্স তিনশো থেকে কাজ করতে পারে ওখানে ঘুমাইতে পারে ফ্লোরের মধ্যে অথবা সোফার মধ্যে অথবা ওখানেই খেতে পারে আমাদের তো নাই। সন্ধ্যার পরে ঘর থেকে ল্যাব থেকে ইউনিভার্সিটি গেলে চিন্তার শিকার হবো অথবা গাড়ি পাবো না আর ঢাকার বাইরে যেসব ইউনিভার্সিটি তাদের অবস্থা জঘন্য জঘন্য বাজে যারা জানে না রিসার্চ নিয়ে খালি বদনাম করে তাদের জন্য বলি যে অনেক ইউনিভার্সিটি আছে যে মানে মানে যে গাড়ি সে গাড়ি চলে যায় তিনটার সময় চারটার সময় পাঁচটার সময় অনেক জায়গায় সেটাও নাই ফলে তার পক্ষে বিকালে যদি একটু থাকে সে কিভাবে বাসা যাবে এক ঘন্টা দুই ঘন্টা জানি করে আমি বলি আমি টপিক চেঞ্জ করে ফেললাম ছোট ছোট এরিয়াতে নিলাম ছেলে পেলেরা যারা অল্প সময় কাজ করতে পারে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য এবং লেগে থাকলে লেগে থাকার ফলে দেখা গেছে যে কিছু না হলেও কাজ হয়েছে দুর্বল হোক বা যাই হোক এরপর ডোমেইনও চেঞ্জ করলাম কিছুটা কাজ করি বাট আমি চলে গেলাম যে সেন্সর বেস এখন ভিডিওর জায়গায় সেন্সর হলে যারা সেন্সর বেসড কাজ করেন জানেন যে খুবই অল্প ডাটা এক্সেলোমিটার এক্স ওয়াই জেড মাত্র এক্সেল ফাইলে আপনার তিনটা ভ্যালু পার সেকেন্ড ইনস্টেড অফ ওয়ান ইমেজ তো এইভাবে একটা গেল চলে আসলাম স্কেলেটন বেসড স্কেলেটনের ক্ষেত্রে একই রকম আমার বডির মাত্র চলে চলে আসলাম আসলাম হচ্ছে যে রিকগনিশন কিন্তু এমন ডোমেন ফর এক্সাম্পল অটিস্টিক অথবা ব্লাইন্ডনেস অথবা অন্য কোনো প্রবলেম হেলথ কেয়ার রুগী তো ওরকম কিছু যেখানে ডেটা কম হলেও কাজ করা সম্ভব বিকজ ওইসব ডোমেনে বড় ডেটা সেট নাই ফলে নর্মাল পিসিতে বা এখন গুগল কোলে মেয়েরা বসে কাজ করতে পারে সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমরা রিসোর্সেসটা এবং অ্যাবিলিটিটা চিন্তা করেই আমাদেরকে রিডিফাইন করবো কাজ বের করবো আদারওয়াইজ আমি যেমন একটা স্টুডেন্ট আমাকে বলছে আমি কোয়ান্টাম কম্পিউটিং কাজ আমি কোয়ান্টাম যে বাবা কাজ করবে হু উইল ইউ নাম্বার ওয়ান কোয়ান্টাম কম্পিউটার অনেক অ্যাসপেক্টস কোন এক্স্যাক্ট অ্যাসপেক্টে তুমি কাজ করবে এবং কে তোমাকে গাইড করবে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নলেজ এবল কেউ না থাকলে দেখা যাবে আমাদের অনেক ছেলে পেলে অনেক চেষ্টা করে কিন্তু দেখা যায় এত হালকা কাজ করে এত নাইভ একটা প্রসেসে যায় ইয়েস দে লার্ন সামথিং বাট এটার আউটপুট তেমন কিছু হয় না এই জন্য সুপারভিশন একটা বড় ফ্যাক্টর দেন হচ্ছে যে ওই কাজ করার জন্য আমার রিসোর্সেস আছে কিনা বাট যেটাই আমার আছে মাথায় রাখতে হবে যে ওইটা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে খেয়াল করতে হবে ইফ উই লাভ আওয়ার কান্ট্রি তাহলে এই দেশকে উপরে তোলার দায়িত্ব আমাদের উপরে তোলার একটা অন্যতম কাজ হচ্ছে রিসার্চারদের যে আমরা প্রচুর প্রচুর কোয়ালিটি পেপার পাবলিশ করব মিনিমাম স্কোপাস ইন্ডেক্স যেটা মিনিমাম ফ্যাক্টর আরো করে করে যাতে করে আমাদের গ্লোবালি বাংলাদেশের রিসার্চের জায়গায় আমাদের সুনামটা বাড়ে তাহলে তো আমরা দেশপ্রেমে দেশের জন্য কিছু করতে পারলাম মিনিমাম আরো করতে পারলে তো অন্য কিছু কিন্তু সেটা না করে আমরা যদি খালি বদ্দাম করি তাহলে হবে না নাম্বার 1 নাম্বার টু হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যার যা আছে ঝাপায় পড়তে আমাদেরও রিসোর্ছরা যদি আমাদের যে সামন্য রিসোর্স রিমেম্বার 10 বছর আগে বা 20 বছর আগে তুলনা এখন মাছ বেটার আছে তো এটা নিয়ে যদি আমরা ঝাপিয়ে পড়ি আপ্রাণ চেষ্টা করি জীবন দিয়ে দেওয়ার মতো পরিশ্রম করি প্রতিদিন বারো পনেরো ঘন্টা দিকে লেগে থাকি উইদাউট এ ডাউট আফটার টেন ম্যাসিভ চেঞ্জ তো এই রিকোয়েস্ট আমরা আমাদের টাইম এন্ড যা আছে তা নিয়ে ঝাঁপায় পড়ি আর কি ঠিক আছে তো যেটা বলছিলাম যে কিওয়ার্ডের ক্ষেত্রে যে কিওয়ার্ডস এবং টার্মস এবং ডু ব্রেইন স্ট্রমিং প্রচুর পরিমাণে ব্রেন স্ট্রিমিং করতাম এখন তো অনলাইন হওয়া সব কত সহজ প্রেম প্রীতির কথাবার্তা না আজাই রাখা মানে খেলাধুলা আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে কিছুই দিবে না দেয় নাই ঠিক আছে নাক টাক ভেঙে দিছে আনফর্চুনেটলি তো এখন যেটা সেটা হচ্ছে গিয়ে যে ব্রেন স্ট্রিমিং করতে হবে যে এই যে ফেসবুক এর সুযোগ আছে বা গ্রুপ করা যায় জুম এর ফ্রি আছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এগুলোতে আমরা ওয়াই ডোন্ট স্টুডেন্টস গ্রুপ করে করে তিনজন চারজন পাঁচজন করে করে রেগুলারলি প্রচুর রিসার্চ ইস্যু নিয়ে প্রবলেম নিয়ে জাস্ট ডিসকাস এন্ড ডিসকাস এন্ড ডিসকাস যেটা ওই নানা নাতি ছিল যে নাতি বলতো চিন্তা করো না চিন্তা করো ঠিক আছে তো ওরকম করতে হবে এবং প্রচুর পরিমাণে পেপার পড়তে হবে বই পড়তে হবে উইকিপিডিয়া কোনো সোর্স না কিন্তু অনেক সময় বেসিক নলেজ জানার জন্য আমরা র্যান্ডমলি কিছুটা পরে জানার চেষ্টা করি একটা ওয়েবসাইট আছে সেখানে গেলে প্রতিটা ওয়ার্ডের সাইন্টিফিক মিনিং এর সময় মিনিং না বুঝলে আমরা দেখবো যে কম্পিউটার মিনিং কে আর মেডিকেল সায়েন্সে ওইটার মিনিং কে তা ওইটা দেখা যায় এই জন্য আপনারা আমি অনেক সময় দেখা যায় যে মনে হচ্ছে যে টার্মটা জানি কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না এখানে তাহলে এটাকে অন্য কোনো মিনিং আছে দেখতে হবে তো প্রবলেম টু গেট রিসার্চ পেপার অনেকের একটা সমস্যা ইদানিং কমেছে বাট এরপরও আমরা যদি ওপেন সোর্স না পাই গেট ফ্রি পেপার থাকতে আমি যেটা করি গুগল সার্চ দিয়ে পাওয়ার চেষ্টা করি না পেলে কাছাকাছি অন্য কোনো পেপার আছে কিনা সেটা দেখি সেটাও যদি না পাই আমি ওই অথারের ইমেলের খুঁজে বের করে তাকে ইমেল করি ইমেলের সাবজেক্টে আমি নিড ইউর পেপার এরপর পেপার টাইটেল দিয়ে দিই সেটা যদি স্প্যামেও যায় সে চেক করে ইউজুয়ালি দেখবে খুশিতে বাক বাকুম হবে ওয়াও আমার পেপার চাইছে কোনো একজন আর তুমি যদি রিসার্চ গেট অ্যাকাউন্ট খুলো তাহলে সেখানে প্রচুর পরিমাণে পেপার থাকে প্লাস রিকোয়েস্ট করা যায় এবং প্রাইভেটলি পিপল শেয়ার ইচ আদার অ্যান্ড সো অন সুতরাং এটা মাথায় রাখতে হবে অ্যান্ড আর পরের নিচে যেটা সেটা মুখে বললাম না হাউ টু কন্ট্যাক্ট এক্সপার্টস এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট অনেক সময় অনেকেই বলে যে স্যার আমার তো কোনো সুপারভাইজার নাই অথবা আমি সুপারভাইজার পাবো না অথবা আমার সিজিপিএ খারাপ আমার কোনো সুপারভাইজার কেউ নিবে না এগুলা রিয়ালিটি ঠিক আছে কিন্তু মাথা রাখতে হবে যে সিনিয়র তো কেউ কেউ না আছে টিচারদের খুব আগ্রহ দিয়ে দেখালে কিন্তু আমি যদি গেলাম বলে স্যার আমি আপনার সাথে রিসার্চ করবো কি করবো স্যার আপনি যেই লাইনে বলবেন সেই লাইনে করবো ও মা অনেকটা প্রেমে পড়ার মতো কথাবার্তা ওরকম কাজ করলে হবে না এক্স্যাক্টলি তুমি যদি কোনো একটা পিন পয়েন্টে প্রবলেম নিয়ে যাও এবং বলো যে আমি এতটুকু করেছি এখন এই জায়গায় আমি আপনার সহযোগিতা চাই বা পরামর্শ চাই বা বাং করতে চাই হোয়াট ইউ থিঙ্ক তখন দেখা যাবে যে কেউ তোমাকে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় দিবে দেন হতে পারে যে ফার্দার ফার্দার আরো আগানো যেতে পারে যদি লং টার্মে কমিটমেন্টে কেউ কাজ করে সুতরাং মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোলাবরেটিভ রিসার্চ করা সম্ভব হলে সেটা খুবই দরকার না হলে অ্যাটলিস্ট ডিসকাশনস লেভেলে এবং এটা ডিফিকাল্ট না বিকজ বাংলাদেশে এবং গ্লোবালি এখন অনেক এবং ফেসবুকে সেই রিসার্চ গ্রুপগুলোর সাথে জড়িত হলে অনেক সহজে করা যায় কিন্তু আমার একটা রিকোয়েস্ট সেটা কেউ যদি তোমাকে শুরুর দিকেই মানে অথাশিপ অথাশিপের কথা বলে অথবা তোমার কাজের পুরা মানে প্রোগ্রামটা চায় অথবা পেপারটা চায় চায় জাজ প্রপারলি বিকজ ইট মে হ্যাপেন দ্যাট সামন এলস সে ওইটা সাবমিট করে দিয়ে তোমার আগে পাবলিশ করে ফেললো বা এই টাইপের এই যে এইসব আনিথিক্যাল কাজ অনেক কম হলেও হয় ফাইন এক্সপার্টস ইন মেনি ইউনিভার্সিটিজ ইন আওয়ার কান্ট্রি আমাদের একশো পঞ্চাশটির উপর এখন ইউনিভার্সিটি হয়ে গেছে প্রচুর রিসার্চার্স আমাদের দেশে আছেন বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি হওয়াতে অনেকে ব্যাক করেছেন ব্যাক করছে কারণ টাকা পয়সাও বেশি প্লাস হচ্ছে যে ডিগ্রি নিয়ে বাইরে থাকার চেয়ে দেশে আসি দেশকেও থাকলাম দেশের কন্ট্রিবিউট করলাম সো এই জায়গায় আমাদের মাথা রাখতে হবে যে মানে তাদেরকে অ্যাঙ্গেজ করতে হবে এবং দে উইল বি হ্যাপি অনেকেই অনেক এক্সপার্টাইজ আনইউজ পরে থাকে কিছু করতে পারে না সুতরাং তুমি নক করলে হয়তো সে খুশি হবে খুঁজে বের করতে হবে একাধিক কিন্তু ওইদিন একটা ছেলে পেলাম সে ফার্স্ট ইয়ার পর একটা ইউনিভার্সিটির নাম বলবো না সে আমাদের ডিপার্টমেন্টের সব টিচারকে সিসি দিয়ে মেল দিছে তারপরে আমি তাকে আলাদা মেল দিয়ে বললাম যে বাবা তুমি আমাদের সাথে কাজ করতেছো ভালো কথা কিন্তু সবাইকে মেল দিলে তো তোমার হবে না এক একজন এক এক জায়গায় কাজ করে তুমি তো মানে ওপেন বায়োডাটা দিয়ে রাখলা যে ম্যারিমি ঠিক না সেটা তোর হবে না তোমাকে যেটা করতে হবে যে খুঁজে বের করতে কার টপিক তোমার পছন্দ হয় কেন হয় তখন তাকে তুমি বলবো যে আমি এতটুকু করেছি আমি আপনার সাথে কাজ করতে এর আগে তুমি একটা ইউনিভার্সিটি আছো সেই ইউনিভার্সিটিতে তোমার দেখো যে যারা আছে এবং আমি জানি যে ওই ইউনিভার্সিটিতে ভালো ভালো শিক্ষক বেশ কয়েকজন আছেন কারণ আমার বন্ধু আছে কয়েকজন ছোট ভাই তো হোয়াই ড ইউ কনসাল্ট উইথ কিন্তু সে আমি যাই না অতি উৎসাহী হয়ে হতো করেছে হুইচ ইস পজিটিভ আমি বকা দিই নাই খুব এনকারেজ করে বলেছি এবং তাকে বলেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার খুব ভালো মতো পড়ে দেন কোনো একটা টপিক সিলেক্ট করে আগাতে আর তার যদি খুব বেশি রিসার্চে আগে থেকে ইচ্ছা হয় তাহলে যদি স্পেসিফিক কয়েকটা স্কিল সে অর্জন করে কয়েক বছরে ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এক্সট্রিমলি গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিকজ বাংলাদেশে যেহেতু আমাদের রিসোর্স কম মানে কাজ করার প্রোগ্রামিংটা জানা থাকলে ভালো ম্যাথ থাকলে মাথা দিয়ে করে করে সে অনেক কিছু করতে পারে অ্যালগোরিজম ডেভেলপ করার প্রবলেম সলভ করা এবং ওইটা শুধুমাত্র রিসার্চ করলেই শুধু হয় না ওইসব ভালো রিসার্চারে কিন্তু বড় জব পায় আমাদের ফিল্ডে যেটা বলেছিলাম নাম্বার কনফারেন্স কম্পিউটার ভিশন প্যাটার্ন সেই কনফারেন্সে বা এই টাইপের বড় বড় কনফারেন্স গুলোতে আমি নিজে দেখেছি যারা পৃথিবী থেকে বিভিন্ন কোম্পানির লোকজন তারা অ্যাটেন্ড করেছে আমি একজন ইসরায়েলি বন্ধু একসাথে খেলাম সেই ইসরায়েল সে ইসরায়েল থেকে আসছে এরকম হান্টিং করতে ফেস এন্ড রিকগনিশন কনফারেন্সে কারণ কি বলতেছে যে এখানে আমি খুঁজে বের করব আমার যে লাইনে কাজ মানে আমার ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করতেছে ওখানে কাউকে পাই কিনা পেলে তখন আমি তাকে কিছু অল্প টাকা দিবো তার রিসার্চ এর জন্য প্রতি মাসে মাসে স্কলারশিপের টাকাটা আমি দিব তার কাজটা আমি আলটিমেটলি নিয়ে নিব বা আইডিয়াটা আমি নিয়ে নিব ব্যাপারটা এরকম আর বড় বড় কোম্পানি মিড লেভেলের কোম্পানি তারা জব হান্টিং করার জন্য আসে ফলে ওই জায়গায় একটা দুইটা পেপার হলে দেখা ওখান থেকেই সে টপ কোম্পানিগুলো জবে চলে যাচ্ছে ভাইবা দিয়ে এক বছর ঘুরতে হয় না আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পিএইচডি শেষ করার পরে বলি কি করো বাবা কোথায় জয়েন করতেছো বা প্ল্যান কি বল স্যার এখন খুঁজতেছি জব বা খুঁজবো তার মানে হচ্ছে যে সে সেই লেভেলে যেতে পারে নাই আমি দেখেছি যে আমার পরিচিত বেশ কিছু আছে যারা শুধু কনফারেন্সে পেপার প্রেজেন্ট করে বা তাকে নিয়ে যাচ্ছে এমন না যে সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছে এভারেজ পেপার প্রেজেন্টার বাট হি গট দ্য জব বিকজ তার কাজে কিছু অরিজিনালিটি আছে অথবা থিঙ্কিং আছে সুতরাং রিসার্চ করলে সেটা ফেলনা নয় আর ভালো রিসার্চার বাংলা সিনেমায় হতে পারে অনেক আগে কিছু ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে যেটা সেটা হলো যে ভালো রিসার্চার তার কেরিয়ার খারাপ হয়েছে না খেয়ে মরতেছে এটা কখনো হয় না বা জব পায় না সেটা হয় না এটা মাথায় রাখতে হবে গ্লোবাল পারসপেক্টিভ এ বলতেছে বাংলাদেশে তো আসলে কোনো কিছুই পারফেক্টলি হয় না রিসার্চার হোক আর না হোক অথবা সিজিপি টপ থাকুক আর না থাকুক অনেক কিছুই এখানে নির্ভর করে কিন্তু স্কিল্ড কেউ বেকার থাকে বা জবলেস থাকে সেটা হয় না এটা মাথায় স্কিল অর্জন করতে হবে যেমন আমাদের একটা ছেলে মাস্টার্সে পড়ে সে ওই দিন জানালো আমি জানি খুবই হাইলি স্কিল তো সে বাইরে যাওয়ার চেষ্টা চেষ্টা ট্রাই ফর জব জি স্যার করবো এক সপ্তাহ পরে জানলাম যে সে অসম্ভব ভালো একটা জব পেয়ে গেছে কারণ না পাওয়ার কিছু নাই সে অলরেডি যেসব রিসার্চ করেছে সেই রিসার্চ করতে গিয়ে তার যে পরিমাণ প্রোগ্রামিং স্কিল প্রবলেম সলভিং স্কিল দেখা যায় চোখ বন্ধ করে তাকে টেনে নেওয়া উচিত এবং কর করতে জব সুতরাং এটা কিন্তু পচা রিসার্চ করলে কেউ আবার নিবে তা কিন্তু না সবকিছু মাথায় রাখতে হবে যে কোয়ালিটি ম্যাটার্স নট কোয়ান্টিটি হুম এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আমরা ভাত অনেক ভাত খাই কিন্তু এটা ম্যাটার করে না আমি অনেক ভাতের পরিবর্তে যদি একটা ভালো কাবাব খাই অথবা একটা রোস্ট খাই ওয়াও সেটা ভালো কাজ করবে অথবা একটা ফল খাই হুইচ গুড তো মাথায় রাখতে হবে যে কোলাবোরেটিভ রিসার্চ করার জন্য আমাকে একটা পর্যায়ে এসে কারো সাথে বলবো কিন্তু আমি যদি হুট করে বলি আমাকে হেল্প করেন এই করেন না কারণ সবাই ব্যস্ত বা ট্রাস্ট করাটা মুশকিল কাকে নিয়ে কাজ করবো কারণ ওভারঅল রিসার্চ বা মোরালের জায়গাটা আহ জাতিগতভাবে আনফর্চুনেটলি লজ্জাজনকভাবে আমরা অনেক দুর্বল হয়ে যাচ্ছি ডে বাই যে কারণে ওই জায়গাটা দুর্বল হওয়ার কারণে আমি যাকে নিয়ে কাজ করব তার ইথিক্সটা যদি আমি না জানি এবং সে ওই কাজ করতে গিয়ে চুরি কিছু করবে কিনা এবং সেটা ধর আমি খাবো কিনা এগুলা খুবই গুরুত্বপূর্ণ আহ সুতরাং এই বিষয়ে আমার কিছু লেকচার আছে আমার ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন বা ইউটিউবে আমার যে একটা গ্রুপ আছে সেখানে সার্চ দিতে পাবেন কিন্তু কেউ যেটা বলছিলাম যে না জানলে কেউ পাতা দিবে না তাই বেশি বেশি করে পড়তে হবে জানতে হবে চিন্তা করতে হবে এবং সঠিক প্রশ্ন করতে হবে হুম তো যা বলছি তার উপর বেস করে আমরা প্রপোজাল করব প্রপোজাল করার পরে লিমিট দা প্রবলেম এরিয়া যেটা আমরা বাস্তব জীবনেও করি যে প্ল্যান অ্যাজ পার টাইম অ্যান্ড ক্যাপাসিটি অথবা অ্যাজ পার মানি ঠিক আছে এবং সেই অনুসারে আমরা করব এখানে পয়েন্ট হচ্ছে যে অনেক যেটা আমি আগে বলেছি যে আমার রিসার্চের পেপারে যদি আমি লিখে যে ফিউচার গাইডলাইন কি লিমিটেশন করবো তাহলে অন্যেরাও তো লিখেছে এই জন্য টপমোস্ট জার্নাল বা কনফারেন্সের পেপারে যদি আমি যাই তাহলে ওদের যে রেজাল্ট অ্যানালাইসিস অথবা ডিসকাশন অথবা ফিউচার ওয়ার্ক পার্ট সেই জায়গা যদি আমি রিড করি তাহলে অনেক সময় কি হবে যে আমরা তাদের কাজের আইডিয়া পাবো এবং সেখান থেকে আমি কাজ নতুন করে নিতে পারবো সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট এবং অনেক সময় এগুলো যদি ভালো মতো বোঝা না যায় আমি নিজেও পর্যন্ত অনেক বড় বড় মানে রিসার্চ গ্রুপকে বা স্টুডেন্টকে পর্যন্ত রিকোয়েস্ট করেছি ভাই তোমার ওই পেপারটা পড়ে আমি মানে ডিসকাশন ওই পার্টটা দেখলাম আমি এরকম বুঝেছি আমি একটু তোমার সাথে ডিসকাস করতে চাই অ্যান্ড দেওয়ার হ্যাপি এবং মজার বিষয়টা আমাদের ট্রিপিউনি ডিপার্টমেন্টের এক কয়েকটি স্টুডেন্ট কত বছর একটা চ্যালেঞ্জে খুব ভালো করেছিল আহ সিরাজ এন্ড বাকিরা তো এবং ওরা যেটা করলো সেটা হলো যে আমেরিকা একটা ইউনিভার্সিটি প্রফেসর এবং তার স্টুডেন্ট তারা নক করলো যে তারা একটা মিটিং করতে চায় টু ডিসকাস এন্ড টু নো अबाउट আওয়ার ওয়ার্ক তা আমি করতে পাইনি ওরা করেছে এন্ড ডিসকাসড ইজ ভেরি গুড তো মানে কাজ করলে দ্যাটস ওয়ান্ডারফুল বাই দ্য ওয়ে আমাদের এই যে সিরাজ অথবা

উনি ম্যাথমেটিক্সের উপরেই পড়াশোনা করেছেন বা স্ট্যাটিস্টিক্সের উপর। উনার যে ডেপথ আছে সেটা কিন্তু অন্য ডোমেইনের যারা আছে তারা ওই তিনটা চারটা পাঁচটা কোর্স পরে কিছুই শিখতে পারে না বেসিক ছাড়া। ফলে ওদের ইনভলভমেন্ট হলে ম্যাথমেটিক্যালি অনেক কিছু করা যাবে। এই হচ্ছে বিষয়। তো নেক্সট যেটা সেটা হচ্ছে গিয়ে যে পয়েন্টস অন প্রবলেম ফাইন্ডিং ইন্টারঅ্যাকশনস দরকার। এই জন্য প্রচুর পরিমাণে কনফারেন্স ওয়ার্কশপ এগুলো অ্যাটেন্ড করতে হবে এট দ্য এন্ড যারা জানে আইসিআইভি এবং আইভিপি এর দুটা কনফারেন্স অগাস্টের ষোলো থেকে বিশ তারিখ পর্যন্ত হবে আপনারা এক সপ্তাহ আগে ওয়েবসাইটে গিয়ে দেখবেন ফ্রি রেজিস্ট্রেশনের জন্য লিমিটেড কিছু অপশন দেওয়া থাকবে তা যারা আগে পাবেন তারা আগে ওখানে বেশ কিছু টক থাকবে রিসার্চ থাকবে এগুলো অ্যাটেন্ড করবে বাংলাদেশে প্রচুর কনফারেন্স হয় সেগুলো মানে অনলাইনে হলে সেগুলো অ্যাটেন্ড করবেন ওয়েবিনার হয় প্লিজ অ্যাটেন্ড ট্রাই টু লার্ন নলেজ ইজ পাওয়ার বাইরে এসে দেখছে যে একটি নিজেকে ছাগলের চেয়েও ছোট মনে হয় ছাগলকেও মানে লজ্জা লাগে ছাগল বলতে মানে এত কম আমরা জানি এত কম আমরা বুঝি এবং এত কম আমরা অ্যানালাইসিস করতে পারি অ্যাজ এ অ্যাজ এ হোল ঠিক আছে তো কিন্তু কারণ কি যে আমরা মানে গভীর লম্বা সময় ধরে মানে রিলেন্টলেস ফোর্স দেয়া বা জানা বুঝার কালচারটা আমাদের নাই অ্যাজ এ নেশন সুতরাং এই জায়গাটা আমাদের মানে পুনরুদ্ধার করার জন্য আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে করে আপনারা যদি করেন আপনাদের বাচ্চা কাচ্চা এগুলো করবে আশা করা যায় তো এই জন্য যেটা বলি যে এগুলো ইনফর্মাল ডিসকাশন প্রচুর দরকার বিভিন্ন সোসাইটির পার্ট যারা আপনারা ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি গুলো আছে দশ বারো ডলার মাত্র লাগে মনে হয় অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা এখন শুরু হচ্ছে সেখানে হয়ে যান এবং কনভার্ট ইউর আড্ডা ইন্টু একাডেমিক ব্রেইন স্ট্রোমিং সেশন প্লিজ ডু দ্যাট সারাক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো তা নয় জীবনের ইয়াঙ্গার এজটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা শুধুমাত্র রোমান্টিসিজমের জন্য না শুধুমাত্র মুভি দেখে সময় কাটানোর জন্য না ফেসবুকে দেখি যে বলে কি কি মুভি দেখবো কে কি দেখছে এগুলো নিয়ে খুব রিয়ালি আমি দেখি ইয়াং জেনারেশনের মধ্যে ইভেন টিচারদের মধ্যে ডিসকাশনস আর অন রিসার্চ ইস্যুস কেউ বলো ফেসবুক তো আমরা তো ফেসবুককে দুনিয়া সব কিছুই বানায় ফেলছে ঘরবাড়ি পর্যন্ত এই জন্য বলি আর কি কারণ হচ্ছে লিঙ্কড আছে কিন্তু লিঙ্কড অনেকে লিঙ্কড ইন ফেসবুক বানায় ফেলছে ফলে মুশকিল হয়ে গেছে আর কি যাক যেখানেই হোক ট্রাই টু ডু দ্যাট প্রবলেমের ক্ষেত্রে আমি যেটা বললাম নিড মোর ইনডেপথ স্টাডি প্রবলেম যদি বড় হয় সেটাকে ছোট ছোট টুকরা টুকরা করে নিতে হবে মেক মেক ইউর বাজেট দরকার লাগলে প্যারেন্টস অথবা অ্যালামরাই যদি রিচ থাকে অথবা রিলেটিভ থাকে তাদের কাছ থেকে টাকা পয়সা ম্যানেজ করা উচিত এঙ্গেজ ইউর মানি অ্যান্ড বেস্ট ইফোর্টস অন মোর একাডেমিক কেসেস এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সিলেক্টিং এ প্রবলেমের ক্ষেত্রে যেটা ক্যাপাবিলিটি এবং লিমিটেশন জেনেই কাজ করতে হবে হুইমজিক্যাল হলে চলবে না স্বপ্ন আমাদের থাকবে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের জীবন অনেক লম্বা আমারও কিন্তু ধরে নিচ্ছি যে মানে আমার অফিসিয়ালি এখনো চাকরি আছে অনেক দিন মোর দেন টু ডিকেটস ক্যান ইউ ইমাজিন তা আমি যদি আরো বিশটা বছর এবং চাকরি পরও যদি আরো 10 বছর তো যদি বেঁচে থাকি এখন মানুষ তো সহজে মরে না এবং ইয়াং থাকে ঠিক আছে তা আমরা যদি এনাদার থার্টি ইয়ার্স আমি নিজে যদি কাজ করি তাহলে কত ভালো কাজ করতে পারবো হয়তো মরার আগ পর্যন্ত তো এখানে আপনারা যারা ইয়াং আছেন যাদের বয়স বিশ পঁচিশ বিলো থার্টি থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে আমরা কিন্তু আসলে বিশ পঁচিশ বছর পর্যন্ত ওই পড়াশোনা করে করে কোনো ফ্রিডম নাই থিঙ্কিং এর কোনো জায়গা নাই স্বাধীনতা ওরকম নাই স্বাধীনতা মানে এই না যে যা ইচ্ছা করে বেরাব স্বাধীনতা মানে হচ্ছে আমি থিঙ্কিং এর স্বাধীনতা চিন্তা করার স্বাধীনতা পড়াশোনা করতে হয় করতে হয় সেই করতে হয় টোয়েন্টি এর পরে আমি যদি কাজ করি বেঁচে থাকি 75 ফাইভ ইয়ার্স তাহলে কিন্তু আমার ফিফটি ইয়ার্স ইন লাইফ থাকে এই ফিফটি ইয়ার্স এর লাইফ সবসময় এক না ইঙ্গার ইউ আর আপনার মানে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা শার্পনেস অ্যাবিলিটি টু প্রডিউস সামথিং নিউ এটা অনেক বেশি থাকে অ্যানোরমাসলি বেশি থাকে লাইফের প্রবলেমও একটু কম থাকে এই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যে যত বেশি সম্ভব ব্রিলিয়েন্টলেস ইফোর্টস দেয়া যাতে করে নিজেকে এমনভাবে তৈরি করলেন যে নেক্সট টোয়েন্টি থার্টি ফোর্টি ইয়ার্স আপনি কাজ করতে পারেন যে এই পর্যন্ত কিচ্ছু করেন নাই সিজিপিএ জঘন্য লাইফটা হেল হয়ে গেছে তাদের জন্য কথা যেটা সেটা হলো যে কোনো চিন্তা করা দরকার না জাস্ট মুভ অন ফ্রম দিস মোমেন্ট নেক্সট ফাইভ ইয়ার্স আপনি নিজেকে তৈরি করেন যেটা পিছনে পড়ে গেছেন দেন দেন ইউ ক্যান ওয়ার্ক ফর অ্যানাদার থার্টি ফর্টি ফিফটি ইয়ার্স এবং পৃথিবীকে চেঞ্জ করার মতো অনেক কন্ট্রিবিউশন রাখা যাবে এটা আমার হচ্ছে একটা পয়েন্ট আর কি আমি মনে করি আই ফিল লাইক দ্যাট সামটাইমস এটা ছোটবেলায় ভাবলে হতো খুব ভালো হতো বাট এনিওয়ে ইটস বেটার যে স্টিল আইট আমি এখন চিন্তা করতে পারতেছি উই নিড সুপারভাইজার যে কোনো কাজে কিংবা ইউনিকনেস আনার চেষ্টা করতে হবে টু চেঞ্জাইট টু আপগ্রেড টু এক্সপেরিমেন্ট এ লিটল বেট যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে এটা ফিজিবল কিনা এটা হচ্ছে ওয়ার্ড দি কিনা সিগনিফিকেন্ট কিনা কিন্তু অনেক সময় এটা সম্ভব না না হলে কোনো প্রবলেম নাই দেন হচ্ছে রিসার্চেবল কিনা এটা একটা ফ্যাক্টর অনেক সময় আমরা এমন একটা কাজ হাতে নিলাম এটা রিসার্চ করার মতো বা সম্ভবের মতো না এরকম যেমন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটির কেউ বা বাংলাদেশেরই কেউ ইউনিভার্সিটির মধ্যে বসে ভ্যাকসিন বানায় ফেলবে আমাদের কি সেই মানে ইনফ্রাস্ট্রাকচার বা সেই ক্ষমতা আছে কিছু টিচার হতে বিদেশে পিএইচডি পূজড়ো করার সময় এনরমাস নলেজ করেছেন আনফরচুনেটলি দেশে আসার পরে আমাদেরকে মানে বাস্তবত অনুসারে এইই অবস্থা থাকতে হয় তো এইজন্য বলছি যে মানে খেয়াল করে দেখতে হবে যে কোথায় কাজ করতে হবে ইজ ইট টু লার্জ আমার কি ডেটা অথবা সেটআপ অথবা রিসোর্সেস अवेलेबल एम आई ক্যাপেবল সলভিং ইট আমি বলবো সম্ভব এক দিনে নয় রুম ওয়াজ নট বিল্ট ইন আ ডে এটা কালচার লাগে যে কোনো কালচার হুট করে এটা হয় না এটা আমাদের মাথায় রাখতে হবে পরিশ্রম করলে আমি পারবই কনসাল্ট উইথ এক্সপার্টস অ্যাজ ওয়েল এজ নন এক্সপার্টস সামটাইমস ইট ইজ নেসেসারি খেয়াল করতে হবে এই বিষয়গুলো হাই আমি মনে হয় সময় চলে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে আমি দ্রুত যাচ্ছি হাইপোথেসিস বা গেইজ ফর সলিউশন যে কোনো হাইপোথেসিস বা গেইজ এটা কিন্তু এডুকেটেড হাইপোথেসিস হতে হবে মানে নলেজ বেসড হতে হবে এবং আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে পস বিভিন্ন রকমের মানে ভেরিয়েবলস বা কিওয়ার্ডস আমরা শুরুতে লিখেছিলাম প্রবলেমটা ডিফাইন করার সময় সেগুলোর সলিউশন গুলোর রিলেশনশিপ গুলোর প্রপারলি কানেক্টেড কিনা ইত্যাদি এবং হাইপোথিসিস কিন্তু নতুন কিছু না আমাদের জীবনে আমরা অহরহ ঘটে তো এটা বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে এক্সপেরিমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল করা যাতে করে আমরা মানে স্ট্যান্ডার্ড উইদে কাজ করতে পারি এবং আরেকটা হচ্ছে যে যেই ডোমেইনে কাজ করতেছে সেই ডোমেনে আমি খুঁজ নিতে জানতে পারি যে যা এক্সিস্টিং গত দুই বছরে যেসব পেপার হয়েছে তারা টপমোস্ট জার্নাল বাদ দিলেও মিড লেভেলের জার্নাল বা মিড লেভেলের কনফারেন্স গুলো দেখলেও বুঝতে পারি যে ওরা কোন ডাটা সেটে কাজ করেছে কি কি ডাটা সেট নিয়ে কাজ করে বা ডাটা সেটের কতজন আমি যদি ফেস রিকগনিশন নিয়ে কাজ করি এবং সেখানে ৫০ জন ডেটা থাকে এটা তো ইম্পসিবল কারণ এখন হচ্ছে মিলিয়নস অফ ফেস নিয়ে কাজ করে তাই না এই হচ্ছে বিষয় ফলে তখন এটা কাজ করবে না কিন্তু সেই ফেস রিকুমটার শুনে যদি এরকম হয় পুরা আন্ধার অন্ধকারের মধ্যে ইমেজ আছে এবং হতে পারে অনেক দূরের ইমেজ যেটা নর্মাল ফেস রিকগনিশন মেথড দিয়ে কাজ হবে না তাহলে আমি কিভাবে কাজ করতে পারবো সেগুলো হচ্ছে আহ বিষয় আর কি তো এক মিনিট আমি একটু ব্রেক নিচ্ছি কোথায় যেন আওয়াজ আজান হচ্ছে আজান কোথায় হচ্ছে ওকে আমার বাচ্চা দুইটা অনেক ডিস্টার্ব করতেছিল ওদের দুইজনকে মা সহ ঘর থেকে বের করে দিয়েছি এখন ঘর শান্তিতে আছে নতুবা মানে কথাই বলা যাচ্ছে ছিল না দুই বাচ্চার জন্য আর যখনই ওরা দেখে যে মা বাবা কোনো মানে মিটিং টিটিংয়ে এ থাকে ওরাদের ডিসটারবেন্সের রেটটা তত বেশি প্রপোর্শনালি বেড়ে যায় কারণ দে ওয়ান্ট অন দ্যাট টাইম টু এনজয় সাম স্ক্রিন টাইম কিন্তু ওইটা তো আমরা দিতে চাই না এই জন্য বাইরে করে দিয়েছি যে বাইরে গিয়ে ঘুরে আসুক

ওয়ার ইট মে ওয়ার্ক আপ অনস দ্যা যেটা আমরা ট্রাই করতে পারিনি এগুলোই আসলে জেনুয়েনলি ফিউচার ওয়ার্কের একটা পয়েন্ট হয় ঠিক আছে এবং বি কংক্রিট অন ইউ ফান্ডিং এন্ড চাওবাজি করা যাবে না যেটা সত্য যেভাবে সত্য সেটা পরিষ্কার ভাষায় বলাটাই একটা গুড রিসার্চ পেপারের বৈশিষ্ট্য অ্যানালাইসিস করতে গেলে ম্যাথমেটিকাল বা স্টেটিস্টিকাল টুলস অনেক কিছু আছে কম্পারেটিভ রেজাল্ট স্টেট অফ দ্য আর্ট এটা মানে হচ্ছে যে লেটেস্ট যেসব কাজ হয়েছে সেগুলোর সাথে তুলনা করা কম্পেয়ার করা যদি সেটা সম্ভব না হয় লিস্ট অনেক সময় সম্ভব না কারণ হচ্ছে যে আমি এত বড় কাজ করি নাই যে আমি টপ মোস্ট পেপারের সাথে কম্পেয়ার করব কিন্তু লিস্ট থিওরিটিক্যালি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি আলোচনা করতে পারেন আপনার কাজের মধ্যে এমন কিছু হয়তো আছে যেটা অন্য কাজে নাই সেটা আপনি খুঁজে বের করেন যেমন রানিং হতে পারে কমপ্লেক্সিটি হতে পারে ছোট ডাটা সেটে কাজ করলে সেটাও একটা ডোমেন থাকতে পারে আপনি বুঝান যে এটা এরকম টাইপের অ্যাপ্লিকেশনের জন্য এই ছোট ডাটা সেট ইজ সুইটেবল এটার জন্য আমার দরকার সো অন কস্ট ইমপ্লিমেন্টেশন করা যাবে কিনা মানে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা রিয়েলিস্টিক কিনা সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু কস্টের ক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে কিছু সস্তা হবে তা কিন্তু নয় টেকনোলজিস আমরা দাম দিয়েও কিনতে রাজি থাকি তখন যদি সেটা অ্যাকুরেটলি কাজ করে বা বেটার কাজ করে কিন্তু আমার পারফরমেন্স এক্সট্রিমলি খারাপ আর আমি বললাম যে অনেক সস্তা বানাইছি যেটা বাংলাদেশের অনেক ছেলে পেলে বিভিন্ন রকমের মডেল তৈরি করে যে সিস্টেম বানায় ঠিক আছে খেলনাপাতি রিসার্চের মতো আনফর্চুনেটলি কারণ হচ্ছে তাদের সুপারভাইজার নাই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে তারা নন সুপারভাইজার ওয়েতেই কারণ সব স্টুডেন্ট দেখলেই বোঝা যায় বা যেহেতু আমি কিছু কানেক্টেড থাকি অনেকের সাথে ফলে জানি তো পাঠায় যখন তখন দেখি যে আসলে ওই পেপারগুলোতে তারা যখন লিখে ইনডেপ লিখতে পারে না হম এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার এগুলো একটু খেয়াল সিলেক্ট টপিক হোয়ার ইউ ক্যান ওয়ার্ক অনেক ক্ষেত্রে ইথিকা ক্লিয়ারেন্স নিয়ে এক্সিলেন্ট ডাটা সেট তৈরি করাও একটা ইম্পর্টেন্ট কাজ হতে পারে যেমন হেলথ কেয়ার রিলেটেড অথবা হসপিটাল রিলেটেড অনেক ডাটা সেট গ্লোবালি নাই কিন্তু যেখানে অলরেডি অনেক ডাটা সেট আছে সেখানে নতুন ডাটা সেট আমদানি করা বোকামি ছাড়া কিছু না আহ হেলথ কেয়ার অ্যাপ্লিকেশন আর ইম্পর্ট্যান্ট ডোন্ট চাম্প টু ইজিলি অন প্রোডাক্ট অনেক সময় আমরা যেটা করি যে বইল ফেলে বা যে বাংলাদেশের মিডিয়া যেহেতু সহজেই কন্ট্রোল করা যায় আহ পরিচিত থাকলে বলে ফেললাম যে আমি এটা বানাই ফেলছি ওইটা করে ফেলছি ওইটা করে ফেলছি এতে কিন্তু যারা জানে না তারা হয়তো ওয়া ওয়া করে এবং সে ওয়া ভুলে গেল কিন্তু যারা জানে তারা কিন্তু বলবে এটা ফেক ছিল এটা দুই নম্বরই ছিল এটা ভাব ধরার জন্য করছে অথবা এটা সঠিক না তখন ট্রাস্টটা চলে যাবে সো দিস ইস ভ্যারি ইম্পর্ট্যান্ট হট টপিক যেগুলো এআই লার্নিং মেশিন আই ওটি এগুলো শুনে আমাদের লাফানোর দরকার নাই আমরা ওগুলোর সম্বন্ধে পড়বো জানবো বুঝে কাজ করব এই জন্য উই নিড ডিপ স্টাডি গভীর ভাবে পড়তে হবে ঠিক আছে অনেক সময় আমরা কাউকে মানে যাকে বলার দরকার নাই সত্যি আমাদের কাজে লাগবে কিনা আমাদের জন্য সত্যি প্রয়োজন এগুলো চিন্তা করে যদি করা যায় সেটা আরো ভালো সব রিসার্চ সেটা সম্ভব না আমাদের খেয়াল করতে হবে 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 যে রিসার্চ নলেজ হতে লং টার্ম প্ল্যান থাকতে না এটা শুধুমাত্র রিসার্চারদের জন্য জরুরি না পলিসি মেকারদের জন্য জরুরি আমি দেখি যে আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয় নষ্টই বলবো বিভিন্ন ইভেন্ট করার পিছনে যেখানে মানে জাস্ট সিম্পলি খুবই হালকা পাতলা জিনিস নিয়ে কাজ করা হচ্ছে না আমার উল্লেখ করলাম তাহলে বুঝে যাবে তো এই জন্য আমার পয়েন্ট হচ্ছে যে মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের নলেজ বেস ক্রিয়েট করতে হবে এবং রিসার্চ হচ্ছে এক দেখাতেই প্রেম নয় যে বাংলা সিনেমা যেটা দেখলো আর নাচানাচি শুরু করে দিল গান হয়ে গেল সেটা আমাদের বাস্তব জীবনেও আমার মনে হয় না কারু হয় রেয়ারেস্ট কেস ছাড়া আহ তো এই জন্য রিসার্চ ইজ নট এক দেখাতেই প্রেম সো লার্ন এজ মাচ অ্যাজ ইউ ক্যান এবং যে কোনো কাজেরই মিড টার্ম এবং লং টার্ম নলেজ বেসড প্ল্যান থাকতে হবে এটা মূলত শিক্ষকদের জন্য বেশি প্রযোজ্য কারণ ছাত্ররা তো ছয় মাস এক বছর দুই বছর কাজ করে চলে যায় ওদের পক্ষে এই প্ল্যানটা ডিফিকাল্ট কিন্তু আরেকটা পয়েন্ট হচ্ছে যে নেভার ট্রাই আই মিন নেভার বলা ঠিক হবে না মানে সাধারণত আপনি প্রতিবারই সহজ কাজ দিয়ে ট্রাই করবেন না গত বছর যে কাজটা শেষ হয়েছে সেই কাজটা কে নতুন এক সপ্তাহ সপ্তাহ শিখিয়ে দিয়ে বা তাকে ভালো বলে তার কাছ থেকে বুঝে দেন ওখান থেকে যদি কাজটা আগায় তাহলে দেখা যাবে যে কোনো কাজ ইনক্রিমেন্টাল হবে এবং কয়েক বছরের মধ্যে ওই কাজটা থেকে ভালো কিন্তু আউটপুট পাওয়া যেতে পারে ডোন্ট কিপ ডুইং ইজি থিংস অলওয়েজ ডোন্ট রান ফর পাবলিকেশন অনলি থিঙ্ক অ্যান্ড ফাইন্ড এ সলিউশন এখানে একটা পয়েন্ট হচ্ছে যে যদি অনেক সময় আমরা নতুন একটা সলিউশন বা নতুন চিন্তা করলাম নতুন নলেজ ক্রিয়েট করার চেষ্টা করলাম যদিও রেজাল্ট ভালো আসে না বাট ইট ইজ স্টিল গুড এবং বিভিন্ন কনফারেন্স এগুলো অ্যাপ্রিসিয়েট করে আউটকাম বেস সলিউশন ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি বাট মিড টার্ম লং টার্ম প্ল্যান্স আর ইম্পর্টেন্ট হ্যান্ডস উই মাস্ট নিড টু নো অ্যাবাউট হোয়াট আর দ্য বেস্ট ওয়ার্ক সোফার এই জন্য লেটেস্ট জার্নাল টপ জার্নাল টপ কনফারেন্সের এগুলো পড়তে হবে উই মাস্ট ওয়ার্ক দ্য হার্ডেস্ট স্পেন মানি টাকা পয়সা খরচ করতে হবে এখানে যারা আছে তাদের অনেকেরই আমি জানি টাকা পয়সা প্রচুর আছে ঠিক আছে সেই টাকাগুলো পড়াশোনায় খরচ করতে হবে খরচ করতে হবে মেটিরিয়ালস কেনার জন্য খরচ করতে হবে সবকিছু মাগনা শিখার দরকার নাই মাগনা গুলা যদি সবকিছু ভালোই থাকতো তাহলে প্রফেশনাল ট্রেনিং আহ পিছনে পয়সা দেওয়া লাগতো না এটা বুঝে দেখতে হবে কার কতটুকু কি অবস্থা সুতরাং স্পেন্ড ফর এডুকেশন রিসার্চ লাখ লাখ টাকা যারা বিয়েতে খরচ করে তারা সেটা না করে যদি গবেষণায় ঢালতো তাহলে এই জাতি অনেক উন্নত একটা ছেলে অথবা মেয়ে সে সে যেই হোক না কেন যদি রিসার্চে ভালো হয় তাহলে কিন্তু হতো তার জামাই অথবা বউ দুইটা ভালো পাওয়া বেটার পাওয়া কিন্তু সহজ এটা কিন্তু ট্রু সেন্সে সুতরাং কাউকে যদি মানে এখানে যারা গার্জিয়ান আসেন বা পরিচিত আছেন এই বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করার চিন্তা বাদ দিয়ে আপনি একটা জিপিইউ কিনে দেন কয়েক লাখ টাকা দিয়ে আপনি কিছু মেটেরিয়ালস কিনে দেন কিছু অনলাইন ট্রেনিং করায় ফেলেন তাহলে যেটা হবে এই কয়েক লক্ষ টাকার বিনিময়ে তা সে হয়ে যাবে বাংলাদেশে থেকে দেখা যাবে সে বড় বড় যেতে পারবে আমাদের যারা পিএইচডি করতে চায় বা মাস্টার্স করতে চায় লাইক মি অ্যান্ড মোস্ট অফ আস আমরা অজু মানে মানে কি বলবো মোস্ট অফ দা কেসেস যদু মধু কদু জায়গায় যাই মোস্ট জায়গায় মোস্ট প্রফেসরের জায়গায় আমাদের বাংলাদেশিতে প্যানিট্রেশন এক্সট্রিমলি কম

প্রফেসর খালি প্রশংসা করলো ঘটকের মতো তাহলে কিন্তু হবে না আমরা প্রফেসর রিকমেন্ডেশন লেটার লিখলাম আর প্রশংসা করলাম যে অ্যামেজিং রিসার্চার প্রমাণ কি প্রমাণ কিচ্ছু নাই তার জীবনে কোনো পেপার নাই কিচ্ছু নাই তাহলে কি হবে হবে না তাহলে যদি আপনি দেশে থেকে টপমোস্ট জার্নালে ফার্স্ট অথার হিসেবে টপ কাজ করে দেখাতে পারেন তাহলে দেখা যাবে আপনি যখন কোনো একটা বড় প্রফেসরকে লেখেন সে দেখে বলে ওয়াও বাংলাদেশের মতো জায়গায় বসে সে এরকম একটা কাজ করেছে আমি তাকে নিয়ে নেই দেখার দরকার নাই সিজিপিএ কি ইত্যাদি যেমন আজকে যদি আমি এম আই টিচার হিসেবে জয়েন করতে চাই তাহলে ওরা কি আমার দেখবে আমি ফার্স্ট ছিলাম তাকে আমি রেকর্ড সঙ্গে মার্কস পেয়ে কি ঘোরা ডিম করছি কি করি নাই কিছু দেখবে না ওরা শুধু দেখবে আমার টপ রিসার্চের সিলেক্টেড কিছু পেপার ওগুলা যখন সিলেক্টেড পেপার যখন দেখবে যদু মধু কুদু জায়গায় তখন বলবে ওটা আর না ফেলে দিলো হচ্ছে ওয়ার্ল্ডের টপমোস্ট ফোরামে আছে এবং টপমোস্ট কনফারেন্সে আমি টানা দুই তিনটা বেস্ট পেপার পেয়ে গেছি আর কিছু চিন্তা করার প্রয়োজন নাই অথবা আমি প্রচুর টাকা পয়সা আনতে পারি আর যে ভালো রিসার্চ সেতেও সেটাও ফান্ড আনতে পারবে আর আমার জীবনে আমি কোনো ফান্ড আনতে পারিনি নিজের ফান্ড খরচ করি ফলে বলবে যে এসব কুলাঙ্গার আমার প্রয়োজন নাই সুতরাং আমি মানে এটা বলতে সেই জন্য যে আমরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করি যাতে করে স্কিল্ড লেবারার হুইচ ইজ কল ফর আস স্কিল্ড রিসার্চার হিসাবে আমরা নিজেদেরকে বানাতে পারি এবং সেখান থেকে পৃথিবীর অন্য জায়গায় যেতে পারি এবং ভালো করতে পারি এবং দেশে ব্যাক করলেও যাতে আমরা কনফিডেন্স নিয়ে আরো বড় কাজ করতে পারি যেটা আমাদের ডিপার্টমেন্টের মাইনুল স্যার করছেন এবং আরো অনেকেও চেষ্টা করছেন বাই দা ওয়ে আমি আমার কথাগুলো দ্বারা কিন্তু কাউকে আহত বা আঘাত করতে চাই না সবগুলো আমার জন্য প্রযোজ্য আমি ফিল করি যেভাবে সেভাবে বলেছি এবং আমি নিজেকে আসলে খুব দুর্বল এবং খারাপ মনে করি আমি যদি সিরিয়াসলি জেনুইনলি সেই লেভেলের হতে পারতাম তাহলে অনেক ভালো হতো তা আমি আশা করি যে আমাদের প্রজন্ম ঝাঁকে ঝাঁকে ঝাটকার মতো তারা ওয়ার্ল্ডের টপমোস্ট জায়গা যাবে এমআইটিতে যখন যাব হাঁটতে গেলে পঞ্চাশটা বাংলাদেশে খুঁজে পাবো ব্যাপারটা এরকম একটা টপমোস্ট কনফারেন্সে যখন যাবো সিবিপিআর এর তখন আমি দেখবো যে যে চাইনিজ যেরকম ভরা বা অন্য জাতি যেরকম ভরা সেরকম আমার দেশের ছেলে পেলে একজন দুজন দেখে আরে ভাই পাইসি ছাড়া দিনে এতক্ষণে বাংলা একটু কথা বলতে পারছে নো ওখানে বাংলাদেশি থাকবে হচ্ছে কয়েকশো ওখানে মানে জেনারেল চেয়ার থাকবে এডিটরিং চিক থাকবে হচ্ছে আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের লোকজন এটা এক্সট্রিমলি কম আজ থেকে বিশ তিরিশ বছর পরে যাতে আমি পৃথিবীতে না থাকলেও আপনারা যাতে এটা অ্যাচিভ করতে পারেন এই কালচারটা আমাদের করতে হবে এর জন্য প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে ইনভেস্ট করতে হবে প্রপার ওয়েতে নলেজে ইনভেস্ট করতে হবে তাহলে বাকি রইলেও হচ্ছে পেপার রাইটিং যে পেপার কি আমি লিখবো এডিট করব পচা যান আমরা ফেক কনফারেন্স কি বুঝবো রিসার্চ ইথিক্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা জানা টপিকস কি কি নিয়ে কাজ করব মোস্ট ইম্পর্টেন্ট কেন কাজ করব এটার জন্য কোনো লেকচার নাই সুতরাং এটা আমাদেরকে ইন্সপায়ার্ড হয়ে করতে হবে আপনারা আমার ওয়েবসাইট যেটা আহাদ এটাকে কি বলে এই নোটস এখানে যদি যান তাহলে ইউটিউবে কিছু লেকচার আছে আর ইউটিউব সাবস্ক্রাইব করলে হয়তো আপনারা নতুন কোনো লেকচার দিলে সেটা পাবেন তো উইথ দ্যাট আই থ্যাঙ্ক দ্য অর্গানাইজার এবং আপনারা সবাইকে বলি যে এই দুইটা ওয়েবসাইট আপনারা যাবেন এই কনফারেন্সটা আগামী বছর সরি এবছর সামনের মাসের অগাস্টের ষোলো থেকে বিশে হবে অনলাইনে আপনারা অ্যাটেন্ড করতে পারেন বেশ কিছু ভালো টক থাকবে অ্যান্ড অন আর এবিসি কনফারেন্সটা এই মাসের লাস্ট ডেটের মধ্যে আপনারা সাবমিট করতে পারবেন যারা হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড বিহেভিয়ার নিয়ে কাজ করেন শুধু তারাই সাবমিট করতে পারবেন এটাও অনলাইনে হবে থ্যাংক ইউ সো মাচ

সো এটা যেহেতু থ্যাঙ্ক ইউ আমি যেহেতু এটা সবই অনলাইনে আছে সুতরাং স্লাইডের দরকার নাই কারণ কেউ যদি ভিডিওটা দেখে তাহলে প্রতিটা স্লাইডই তার কাছে থাকবে উইথ এক্সপ্লেনেশন সো আমরা আমরা অনলাইন সব পাবেন ইউটিউবে আছে লেকচারগুলো বা এটাও আমি হতে দিয়ে দিব অনলাইনে হুম ঠিক আছে ঠিক আছে এন্ড করতে পারেন কারো প্রশ্ন থাকলে রেইজ ইউর হ্যান্ড আনমিউট ইউসেলফ এন্ড দেন আস্ক अदरवाइज আমরা ক্লোজ করতে পারি

এটা কি অন্য কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে নাকি when professors are selecting us for masters or phd আচ্ছা এটা একটা ভেরি গুড क्वेश्चन আমি শুধু এতটুকু বলি যে নরমালি যে মেইন আইডিয়া জেনারেট করে অথাশিপের উপরে আমার একটা টক আছে পেপার রাইটিং বা এগুলো আপনি দেখতে পারেন ইউটিউবে তো জাস্ট আমি সামারি করে এইভাবে বলি যে যে মেইন কন্ট্রিবিউট করে তাকে শান্ত ফার্স্ট অথার দেওয়া হয় কিন্তু এটা সুপারভাইজার ডিসাইড করে ইউজুয়ালি সুপারভাইজার ফার্স্ট অথার থাকে না যদি না তার একটা ভালো পরিমাণ কন্ট্রিবিউশন থাকে অথবা সে যদি যথেষ্ট পরিমাণে তাতে ইফোর্টস দেয় তখন সে শান্ত করে এটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রফেসরের এটা উপর নির্ভর করে এটা গেলে নাম্বার ওয়ান আবার অনেক ক্ষেত্রে বিশেষ করে প্রমোশনের জন্য অনেক জায়গায় রিকোয়ারমেন্টই থাকে যে এজ এ ফার্স্ট অথার তোমার কয়টা পেপার আছে তো সেই ক্ষেত্রে অনেক সুপারভাইজার হয়তো বাধ্য হয়ে ফার্স্ট অথার হয় খুব কম ক্ষেত্রেই হয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ইস্যু হচ্ছে যে সাধারণত কোন একটা কাজে দুইজন অনেক সময় দেখা যায় ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে আপনারা দেখবেন অনেক পেপারই আছে ইদানিং যে দুইজন অথার পাশে স্টারিক চিহ্ন দেয়া থাকে এবং নিচে ফুটনোতে লেখা থাকে ফুটনোতে লেখা থাকে যে বোথ অথার্স কন্ট্রিবিউটেড ইকুয়ালি সুতরাং ওইটা যখন দেওয়া হয় তখন যখন আপনি সাবমিট করবেন কোথাও তখন ধরে নিবে যে ফার্স্ট অর্থাৎ সেকেন্ড অর্থাৎ দুজনের কন্ট্রিবিউশন সিগনিফিকেন্টলি ইকুয়াল তো এটা একটা বিষয় বাট যদি বড় জায়গায় পাবলিকেশন হয় ফার্স্ট অর্থার্ সেকেন্ড অথার থার্ড অর্থাৎ মোটামুটি সবারই একটা সম্মান থাকে আর কি কিন্তু যদি এমন হয় যে পেপার পচা সেই ক্ষেত্রে ফার্স্ট অথার কি আর লাস্ট অথার কি সব সেম আর কি পচা কন্ট্রিবিউশন আমার রিকোয়েস্ট হচ্ছে যে অনেকে আমরা যেটা করি আনফর্চুনেটলি যে প্রচুর পরিমাণে আমরা অথার ঢুকায় ফেলি সামান্য সামান্য ইটু টু একটু হেল্পের জন্য সেটা না করে আমরা যাদের সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে তাদেরকে আমরা শিপ করব যদিও এটা হচ্ছে সুপারভাইজার দায়িত্ব বাই দা ওয়ে সবাইকে বলছি সুপারভাইজারের পারমিশন ছাড়া কোথাও সাবমিট করা যাবে না সেখানে আমরা যাতে এই ভুলটা না করি যে মানে আমি প্রচুর পেপার পেয়েছি বুয়েট থেকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের কাছ থেকে যে এবং আমি যদি তাদের অনেককে চিনতাম সুপারভাইজারকে বাদ দিয়ে পেপার সাবমিট করে দিচ্ছে তা আমি বললাম যে তোমরা এটা কেন করলাম বলতে সুপারভাইজার কিছু কাজ করে নাই আমি যে দুনিয়াতে সুপারভাইজার তো কাজ করে না তার কাজ হলো সুপারভাইজ করা হ্যাঁ ইয়েস আনফরচুনেটলি আমরা অনেক সময় সুপারভাইজার কিছু থাকি যারা একদমই সময় দেই না সেটা তো খুবই অন্যায় সেটা অন্য বিষয় বাট

যদিউড জার্নাল এর দিকে শুরুর দিকে পাবলিশ নাও করা যায় টর বা এরকম কোথাও কোথাও যদি একটা ওয়ার্কিং পেপার পাবলিশ করা যায় এইটার উইকটা কিরকম হবে অন সাম নোভেল আইডি আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সাজিদ তুমি বাচ্চা বয়স করতেছাইভ আহ আমাদের তো মানে খুব ভালো মহলেই অনেকে তো আনফর্চুনেটলি এই জন্য আমি সবাইকে বলি যে মানে ফেসবুকে ব্লাইন্ডলি আমরা যাতে ওয়া ওয়া না করি হ্যাঁ সবকিছুকে কনগ্রেচুলেট না দিই একটু বুঝে শুনে যাতে দেই তাহলে এটার মর্যাদা থাকে মানে আমি একটা ফেক জিনিস বা ভুয়া জিনিসও আমি ওয়াও করলে মানুষ বুঝবে নাই ঠিক না এই হচ্ছে খাবার দাবার দেখলে সেটা ঠিক আছে যাক এবার চলে আসি হচ্ছে যে আর্কাইভ বা আর্কাইভ রিলেটেড বায়ো আর্কাইভ বা যেগুলো আছে সেগুলোতে মূলত আহ মানে ভালো পেপারও অনেক সময় দেয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওইটা কোনো মানে জার্নাল বা টপ কনফারেন্সে পাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত ওইটার তেমন কোনো ভ্যালু নাই গুগল স্কলার বাই দা সাইট করলে ওইটাকে রেফারেন্স হিসেবে দেওয়া যায় হ্যাঁ ফলে ওইটাও সমস্যা নাই কিন্তু প্রমোশনের ক্ষেত্রে বা কাউন্টের ক্ষেত্রে বা আমি যদি আমার আর্কাইভের পেপার আসে সেটা যদি আমি সিবিতে লিখি এবং জার্নালের কাউন্ট বাড়াই যে আমার আরেকটা জার্নাল বাড়ছে এটা কিন্তু কেউ গ্রহণ করবে না বিকজ ইটস নট পিয়ার পিয়ার রিভিউড বলতে বোঝায় যে এক্সপার্ট এটাকে রূপে সমালোচনা করে এটাকে মেজর রিভিশন দিয়ে 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 এটাকে মানুষ বানাইছে ওরকম যদি না হয় তাহলে আলটিমেটলি আমরা ওইটাকে ধরি না কি এই জন্য আর্কাইভে আমরা যে কেউ নতুন আইডিয়া থাকলে ইনোভেটিভ আইডিয়া থাকলে সেটা শেয়ার করতে পারি এবং লোকজন করেও দ্যাটস ওয়ান্ডারফুল কিন্তু ওইটা ব্যক্তিগত জীবনে খুব বেশি কাজে আসে কিনা কারণ আর্কাইভে যদি অসাধারণ কোনো অসাধারণ হলে তো সেটা অন্য কিছু মানে মোটামুটি ভালো কাজও যদি হয় আমরা সাধারণত কি করি পরবর্তী আর্কাইভ থেকে কোনো একটা বড় জার্নাল বা বড় কনফারেন্স বা মিড লেভেলে আমরা পাবলিশ করি ফলে এটা হয়ে যায় এক্সট্রিম রেয়ার কেস ছাড়া আর্কাইভের পেপারের আলাদা ওইভাবে দাম দেওয়া হয় না কিন্তু মানুষজন ব্যবহার করে আমরা নিজেরা করি রেফারেন্স হিসেবে দেই এন্ড সো অন আমি মনে সামান্য একটু বোঝাতে পারছি যদি ফার্দার কোয়েরি থাকে উই ক্যান ডিসকাস অফলাইন লেটার আরেকজন হচ্ছে ওয়ান যে যে ফোর আর আপনাকে আনমিউট করছি আপনি বলেন সে পাচ্ছে না তাহলে একটা কোয়েশ্চেন এখানে আছে আমি দেখতে পাচ্ছি যে হাউ ক্যান আই ম্যানেজ সুপারভাইজার ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে ফর রিসার্চ এটা তো হ্যাঁ কে বলছেন হ্যাঁ ভাইয়া আমি নয়ন চৌধুরী বলছি আমি চায়নার বেইজিং থেকে বলছি আর কি তো আমি রিসেন্টলি নতাইনাল লিটল ইউনিভার্সিটিতে চায়না থেকে বলছি বেইজিং হ্যাঁ তো আমি বর্তমানে একটা আমার নতাইনাল লিটল পাওয়ার ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার অধ্যয়নরত আছি আমার মেজর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমি রিসেন্টলি বাংলাদেশের কয়েকজনের পেপার পড়েছি আর কি তো আমার একটা পেপার খুব মানে আমার আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে আগ্রহী আর কি তো আমি একটা রিসার্চ একটা পেপার পড়েছি এবং ওটা আমার মানে ইন্টারেস্ট রিলেটেড আর কি তো এখন ওই এর সাথে আমি আর এবং ওটার সাথে আমার কিছু এমন কিছু যদি জিনিস যদি যোগ করি ওটা হাইব্রিড টাইপের একটা জিনিস হচ্ছে আর কি ঠিক আছে তো এখন আমি যদি ওই পেপারটা যদি মানে ওটা একটা কনফারেন্স পেপার আর কি তোমার সাথে আরো কিছু যদি অ্যাড করি আমার প্লেজারিজম এর অনেক ইস্যু চলছে কারণ ওটা অলরেডি মেক করা আছে এবং আমাকে আরো কিছু যদি অ্যাড করি

আসলে এটা পেপার রাইটিং এডিটিং এর ক্ষেত্রে আমরা বললে ভালো হতো বাট যেহেতু প্রশ্ন করে আমি সংক্ষেপে বলি এটা আসলে ডিফিকাল্ট থিং যেহেতু প্লেজারিজম চেকার লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট করে পরপর পাঁচটা ওয়ার্ড কাউন্ট সে বলে যে সিমিলার আরেকটা হলো কনসেপ্টের বিষয় তো এখন যেটা হয়ছে রিসার্চ ইজ ইনক্রিমেন্টাল পৃথিবীর যে মানে টপ मोस्ट যে রিসার্চার इवन নোবেল লরিয়েটদের সকল পেপারে হিস্ট্রি দেখলে দেখা যাবে যে একটা পেপার সাথে আরেকটা পেপারে অসংখ্য মিল রয়েছে বা ছিল সো এটা একটা বিষয় থাকে কিন্তু আমরা সাধারণত যদি আগের কাজের উপর বেশ করে আরেকটা কাজকে ইনক্রিমেন্ট করা হয়েছে কিছুটা মডিফাই করা হয়েছে তখন আমি আগেরটা তো রেফারেন্স দিব দেন আমি হুবুহু ওই জিনিসটা লিখবো না আমি রেফারেন্স দিয়েও প্যারাফ্রেস করতে হবে যাতে করে সিমিলারিটিটা কমে ব্লক বাই ব্লক যাতে সেম না আসে হ্যাঁ এটা আসলে জার্নাল টু জার্নাল ভ্যারি করে অনেকে আছে যে ফর্টি পার্সেন্ট সিমিলার হলে এটাকে বলে যে এডিট করে অনেকে ফিফটি পার্সেন্ট হলে বলে অনেকে সিক্সটি পার্সেন্ট সিমিলার লেখা হলে বলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনসেপ্ট অ্যান্ড রেজাল্টস সুতরাং ওইটা যদি আপনি রিডিফাইন্ড করতে পারেন এবং সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস হিসেবে ডিউরিং দ্য সাবমিশন আপনি রিভিউয়ারকে যখন ওইটা পাঠাবেন অ্যাটাচ করবেন বা রেফার করে দিবেন যে আগের এই পেপারটা এরকম ছিল ইন দা কাবার লেটার তাহলে দেখা যাবে রিভিউয়ার অথবা অ্যাসোসিয়েট এডিটরের রেসপন্সিবিলিটি হচ্ছে ওইটা দেখে যাচ করা যে এটাকে আমরা আমাদের লেভেল কার মাথায় রাখতে হবে যে এক একটা জার্নাল বা কনফারেন্সের লেভেল এক এক রকম সেম অ্যাজ এক একটা ইউনিভার্সিটির মানে র‍্যাঙ্কিং বা লেভেল এক এক রকম তো ওই জার্নাল বা কনফারেন্স নিজে ডিসাইড করতে পারে যে আমরা কোন লেভেলের নতুন কাজ হয়েছে বা কোন লেভেলের কতটুকু এডিশন হলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব বা করব না হুম এর উপর বেস করে আর কি হয় তার মনে হয় এখান থেকে কিছুটা পেয়েছেন আশা করি আহ ফার্দার এটা একটু জটিল বিষয় অনেক বড় বিষয় হতে পারে যে আসলে এর বেশি আপাতত কিছু বলার নাই থ্যাংক ইউ তা আমি আরেকজনের প্রশ্ন নিব আশিক উজ্জামান প্লিজ আমি আশিফুজ্জামান কৌশিক আমি ঢাকা ইউনিভার্সিটি পিপুল ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছি

এটা বিগত বছরগুলোতে স্ট্যান্ডার্ড জার্নালগুলোতে কি পরিমাণ ওই জার্নালের পেপার সাইটেশন হয়েছে বা মানুষজন মানে ওই জার্নালের পেপারকে গুরুত্বপূর্ণ মনে করে ইম্প্যাক্টফুল মনে করে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে তার উপরে একটা ম্যাট্রিক ক্যালকুলেট করে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেওয়া হয় দেওয়ার একটা অথরিটি আছে গ্লোবালি এবং এগুলাকে আমরা বলি এসসিআই অথবা এসসিআই পেপার এসসিআই হচ্ছে সাইন্টিফিক সাইটেশন ইন্ডেক্স কোনো জার্নাল যদি এসসিআই এসসিআই অথবা ইন্ডেক্সড হয় তখন সেই পেপারগুলোর ফ্যাক্টর ডিসাইড করে থমসন রয়টার্স বা ওয়েব সায়েন্স এরা আচ্ছা তো ওইটা আমাদের ব্যক্তিগতভাবে কিছু করেন জার্নালের ওয়েবসাইটের মধ্যে পরিষ্কার লেখা থাকে কিন্তু দুনিয়া এত ফেক হয়ে যাচ্ছে ডে বাই ডে এবং এত বাটপার দুনিয়া বেরিয়ে যাচ্ছে যে কিছু অনলাইন বেজ জার্নাল আছে এগুলো মেইন হচ্ছে দুইটা বড় কিছু বাটপার লোকজন তো তারা ওখানে লেখা রাখে অথবা ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্লিক করলে নতুন একটা জার্নাল অনেক দেখবেন তুমি দেখবে যে অনেক ফেক ইমেল পাবা ইম্প্যাক্ট ফ্যাক্টর চার ইম্প্যাক্টর পাঁচ নেভার ওপেন দোজ একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর চার পাঁচের কোনো একটা জার্নাল তোমাকে জিন্দিগি তো মেইল দিবে না পেপার পাঠানোর জন্য ঠিক আছে ইম্পসিবল সুতরাং তোমার এই কারণ হচ্ছে যে ওই জার্নালগুলো আইএফ দিয়ে মানুষকে বলে এবং ক্লিক করলে দেখা যায় যে ওই জার্নালটা আসলে ইম্প্যাক্ট বলতে তারা নিজেদের মতো একটা বানায় নিছে ঠিক আছে আমি বললাম যে আমার ইম্প্যাক্ট হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট নাম দিয়ে একটা বললাম যে আমার ইম্প্যাক্ট হচ্ছে পাঁচ কিসের বেসিস হু আই এম কে আমাকে এটা বানালো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি তো এই জন্য আমার অভিমত হচ্ছে যে নেভার থিঙ্ক অন দ্যাট ইস্যু নাম্বার ওয়ান মানে ফেক গুলো ভালোগুলোর জন্য ওই মানে গেলেই গুগল সার্চ দিলেই মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর কোন জার্নালের কত সেটা জানা যায় জার্নালের মধ্যেও লেখা থাকে আর টপ জার্নাল মানে টপ পাবলিশার যেগুলো যেগুলো যে স্প্রিঙ্গার বলি এলসিবিআর বলি বা আইটি বলি বলি অপটিক্যাল সোশ্যাল মিডিয়া বলি এসপিআই বলি ওয়াইলি পাবলিশার্স অ্যান্ড সো টেলো অ্যান্ড ফ্রান্সিস অথবা এমারাল্ড অথবা অন্য ডোমেনে আরও আরও অনেক আছে সেইজ আছে ওগুলাতে যদি যাওয়া হয় ওগুলো যদি স্ট্যান্ডার্ড পাবলিশার ওদের জার্নালগুলোতে ওরা ফেক ইম্প্যাক্টার বসাবে না ঠিক আছে সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ফ্যাক্টর কত ভালো কত খারাপ এটা টোটালি ডিপেন্ড করে ডোমেইন টু ডোমেইন কিছু ডোমেইন আছে যেখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর দ্রুত বেড়ে যাওয়ার যায় অনেক বেশি ইম্প্যাক্ট হয় কারণ ওই ডোমেনে জার্নালের সংখ্যা কম সে একটা এরিয়া রিসার্চ এরিয়া আছে যেখানে টোটাল জার্নালের সংখ্যা আছে পঞ্চাশটা সারা পৃথিবীতে এর মধ্যে টপ জার্নাল আছে ধরলাম পাঁচটা ফলে মোস্ট অফ দা পেপার যারা রিভিউ রেফারেন্স করবে তারা দেখা যাবে ওই টপ পাঁচটা জার্নালের থেকেই রেফার করবে কিন্তু আমি যদি চলে যে কম্পিউটার সায়েন্স অথবা ত্রিপুরি ডোমেইনের বে এরগুলো সেগুলোর দুনিয়াতে একদম বড় বড় ও রিলেটেড বা ইভেন কম্পিউটার ভিশন জার্নাল আছে আমি ধরলাম যে আমি সাবমিট করতে পারি একশোটা শুধু কম্পিউটার ভিশন বা ইমেজিং এর পেপার বা এআই এর পেপার একশোটা দুইশোটা তিনশোটা জার্নাল আছে যেগুলো আমি সাবমিট করতে পারি ইম্প্যাক্ট ফ্যাক্টর সহ তাহলে কি হচ্ছে যে যখন আমি সাইট করব তখন অনেক জার্নাল থেকেই সাইট করা হবে ফলে মানে টোটাল ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মানে তখন কমে আসে কিছু কিছু জার্নালের ইম্প্যাক্টর ধমধম করে বেড়ে যায় কারণ বিভিন্ন কারণে হাই কোয়ালিটি পেপার হতে পারে কিছু পেপার হতে পারে খুব ভালো কোয়ালিটি হয়ে গেছে অথবা তারা খুব ভালো করতে আইটিবি ট্রানজেকশন গুলোর সবগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্ট সেম না পামি যেটা আমাদের ফিল্ডে সেটা কিন্তু ইমেজ প্রসেসিং অথবা অন্য যদি বলি বা মাল্টিমিডিয়া সুতরাং আরেকটা যেটা সেটা হলো যে কিছু অনলাইন জার্নাল আছে বা বিজনেস জার্নাল আছে যেগুলো পিওরলি বিজনেস সুপারলেটিভ লেভেলের বিজনেস জার্নাল এবং অনলাইন ফ্রি যেমন এমডিপিআই পাবলিশার্স বা হিন্দা পাবলিশার্স সো অন আনফরচুনিটি ওদের মার্কেটিং পলিসি এত স্ট্রং জাস্ট চিন্তা করো যে এমডিপি এক বছরে তিন হাজার পেপার তিন হাজার বলা ঠিক হয় নাই চার হাজার পাঁচ হাজার জার্নাল অ্যাকসেপ্ট করে ইন ওয়ান ইয়ার জাস্ট সেন্সর জার্নালে ফলে যেটা হয় একটা জার্নালে চার হাজার পাঁচ হাজার পেপার অ্যাকসেপ্টেড হওয়া পৃথিবীর কোনো ভালো জার্নাল সেটা খুঁজে পাওয়া যাবে না অ্যাকসেপ্ট এমডিপিআর জানা গেলো অথবা আই ট্রিপুলি যেটা প্রচুর করে কত হাজার করে আমি যাই না যেহেতু ওরা প্ল্যান করছে পয়সা কামানোর জন্য করবে কারণ মানে এখন আসলে খুব বেশি কস্টলি ডাটা বেস ম্যানেজ করা এন্ড আদার্স স্টাফ ইত্যাদি ফলে ওরা বিজনেস পারপাসে আই ট্রিপুলি অ্যাক্সেস করেছে কেউ কথা বলছেন প্লিজ মিউট ইউর আর আরেকটা যেটা সেটা হলো গিয়ে যে এই যে সাইন্টিফিক রিপোর্টস নেচার আমি নিজে সাইন্টিফিক রিপোর্টস এর সাথে এডিটোরিয়াল বোর্ড মেম্বার শুরু থেকে আছি এবং আমি দেখেছি যে ওখানে এমন সব পেপার অ্যাকসেপ্ট হয় বা করা হয় যেগুলো সব না না কিছু কিছু কথা বলছি যেগুলো নর্মাল কোনো কনফারেন্সেও হয়তো অ্যাকসেপ্ট হবে না মানে একটা স্ট্যান্ডের কনফারেন্স এরকম পেপার অনেক সময় অ্যাকসেপ্ট হয় আচ্ছা এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আচ্ছা কেউ একজন কথা বলছে একটু মিউট করতে হবে হুম নাকি আমার কথাই কেউ যদি আনমিউট থাকে তাকে মিউট করে দেন আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে যে সরি তা এখন যেটা সেটা হলো যে আমি যেটা বলি সেটা হলো গিয়ে যে ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা দেখবো যে ভালো পাবলিশার কিনা ওই জার্নালটা ইম্প্যাক্ট ফুল কিনা দিস আর ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো আসলে দেখতে দেখতে শেখা হয় বা জানা হয় এই আর কি আচ্ছা এইবার যেটা সেটা হচ্ছে গিয়ে যে আই হোপ ইট ইজ ওকে

ম্যাক্সিমাম অ্যামাউন্ট করে করে দেয় আরেকটা ডিপার্টমেন্ট আরেকভাবে করে আরেকটা ডিপার্টমেন্ট আরেকভাবে করে আমাদের ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে আমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েটে ফার্স্ট ইয়ার একদম শুরু থেকে সরি ফোর্থ ইয়ার শুরু থেকে আমরা রিসার্চের টপিক দিয়ে দেই এবং প্রতিটা স্টুডেন্ট রিসার্চ মাস্ট করতে হয় এবং তাদের দুইবার থিসিস জমা দিতে হয় প্রেজেন্ট করতে হয় আর মাস্টার্সে তো আছেই পুরো দেড় বছর তারা ফুল রিসার্চ করে কিন্তু এটা আবার অনেক ডিপার্টমেন্টে সেটা নাই আন্ডার গ্রাজুয়েটে তো মেজরিটি অফ দ্য কেসেস বাংলাদেশে রিসার্চ নাই এটা মাথায় রাখতে হবে আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে আহ সুপারভাইজার এখন ইউনিভার্সিটিতে যদি পড়ার সময় আপনি না পান আহ মিস্টার জাহিন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে বলতে হবে যে আমি আপনার সাথে কাজ করতে চাই প্লিজ হেল্প মি কিন্তু সেই জায়গায় আপনাকে একটু আগিয়ে যেতে হবে অনেকে আছে যে পাশ করে ফেলছে এখন একটা কোম্পানিতে চাকরি করতেছে তার পক্ষে বা বেকার বসে আছে সে রিসার্চ করতে চায় কিন্তু কাউকে পাচ্ছে না তখন খুঁজে বের করতে হবে যে সিনিয়র যারা এলাম নাই বিদেশে পড়াশোনা করছে পিএইচডি করছে তাদেরকে কোলাবরেট করে করা যায় কিনা অথবা কোনো টিচারকে ম্যানেজ করা যায় কিনা আমি জানি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে পড়ে কিন্তু ওখানে অনেক স্টুডেন্ট থাকে ফলে টিচারদের পক্ষে এত স্টুডেন্ট সুপারভাইজার করে ইম্পসিবল হয় ক্লাস লোডও প্রচুর থাকে ফলে ওই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট অ্যামেজিংলি ভালো করে এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট তো তারা তখন কি করবে তখন তারা হতে কোনো না কোনো টিচার থেকে মানে ধরে টোরে কাজ করবে এরকম যেমন জাস্ট লাস্ট ইয়ার শেষ একটা পেপার হয়েছে নর্থ সাউথের কয়েকটা স্টুডেন্ট আমাদের মাইনিল স্যার এবং আমি মিলে কাজ করেছি তো ওইটা আইটি বি ট্রানজেকশন অফ এইচ এম সিতে এইচ এম এস এ পাবলিশ হয়েছে এবং অসম সুন্দর কাজ আমি যে চিন্তা করে দেখেছি এই বাচ্চাগুলো এত ব্রিলিয়েন্ট কাজ করলো কিন্তু মানে ওরা কিন্তু বলা যেতে পারে যে সুপারভাইজড বাই সামনেলস এলস নট দ্যাট টিচার্স কারণ এটা সম্ভব না নর্থ যে পরিমাণ টিচার আছে এবং ওদের ফিফটি পার্সেন্টই মনে হয় পার্ট টাইম টিচার্স বা অন বা অনেক টিচারই পার্ট টাইম ফলে এবং ছাত্র হচ্ছে হাজারে হাজার হাজার এবং এরকম তো এইসব কারণে দেখা যায় অনেক ব্রিলিয়ান ছেলে পেলেও সুপারভাইজার পায় না পাস করার পরে পায় না চাকরিতে ঢুকার পরে অনেকের মনে হয় যে এখন কিছু শিখলাম অনেকে বিদেশে যাবে এইসব ব্যাপার স্যাপার থাকে তো আমার মনে হয় যে ইউনিভার্সিটি লেভেলে যদি না পাওয়া যায় বাইরে থেকে পেতে গেলে ওইটার জন্য কিছুটা কাজ এগিয়ে আহ আগানো যায় এবং একটা চালাক স্টাডি যে বলি যে বিভিন্ন কনফারেন্সে হয় বা ওয়েবিনার হয় ওইসব জায়গায় অ্যাটেন্ড করা আমি আহ এই পলিসিটা বলি যে অ্যাটেন্ড করার আগে ওই টপিক সম্পর্কে ভালো মতো জানা জানার পরে ওই জায়গায় যখন প্রশ্নোত্তর পর্ব থাকে তখন ওই সুপার মানে ওই ব্যক্তিকে তোমার কাজের বা চিন্তার ধারণা দিয়ে তুমি একটা প্রশ্ন করো যে স্যার আপনার এখানে আপনি এই জিনিসটা বলেছেন আমি এরকম একটা চিন্তা করতে সে ক্যান ইউ অ্যান্সার মি অথবা উইল প্লিজ এক্সপ্লেন দিস তুমি এইভাবে যখন করা হবে তখন কিন্তু একটা চেনা জানা হয় এবং তখন তুমি বলে থ্যাংক ইউ সো মাচ আমি কি আপনাকে পরবর্তীতে একটু জিজ্ঞেস করতে পারি সে বললো শিওর ইউওয়ার্ড নামটা কেউ জানা হয়ে গেল টি জাহিন পর ইনস্ট্যান্টলি আপনার তার ইমেইল করে ফেললেন যে আপনার সাথে কথা বলেছিলাম আমি এটা আলাপ করতে চাই লিঙ্ক অথবা ফেসবুকে আমি এই জিনিসটা পড়তে চাই হচ্ছে কথা আর যদি কখনো মানে না তাকায় তাহলে হতাশ হয়ে বিরহ বেদনা নিয়ে চললে চলবে না আরকি রিসার্চ করে যেতেই হবে যে কোনো ভাবেই এই হচ্ছে পয়েন্ট আমি ম্যাক্সিমাম ওয়ান আওয়ার দিতে পারবো যেকোনো রিসার্চ আর যদি ডিসকাস করতে চাই কিন্তু আইল নট বি পার্ট অফ ইউর রিসার্চ আনলেস আই নো সাম এবং ভেরি মাচ কানেক্টেড এবং আমরা অনেক লম্বা সময় ধরে যদি কাজ না করি ক্লিয়ার কথা যে কারো যদি কোনো হেল্প লাগে আমি অনেক মানে রেগুলারলি কাজ করে থাকি আধা ঘন্টা এক ঘন্টা করে আমি পরামর্শ দিই বা শুনি বা ডিসকাস করি দেন আমি ভুলে যাই এই হচ্ছে বিষয় সো আই এম ওকে টু ডিসকাস বাট অনলি ফর শর্ট টাইম নট টু সুপারভাইজার

এই জন্য আমার যে পেপার রাইটিং এর ওখানে একটা স্লাইড ছিল আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে যে অথারশিপ এর ক্ষেত্রে সাত আট রকমের তাদের ইনভলভমেন্ট বা কন্ট্রিবিউশনের ব্যাপার আছে যেমন কনসেপচুয়ালাইজেশন আইডিয়া জেনারেশন ডেটা অ্যানালাইসিস তারপরে হচ্ছে যে মূল পেপারটা লেখা মূল পেপারটা ড্রাফট করা অথবা এডিট করা এরকম অনেকগুলো জায়গায় কোনো না কোনো জায়গায় অথারকে ফিট করতে হবে ইফ ইউ ক্যান নট ফিট সাম ওয়ান জাস্ট গোস্ট অথার হিসেবে চলে আসছে অথবা ডার্লিং হিসেবে চলে আসছে আমি নিজে পেপার পেয়েছি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টই ঠিক আছে দেখা গেছে এমন একজনের সাথে অথারশিপ হয়েছে বাইরে আসলে তার সুইট হার্ট তো সুইট হার্ট নাম দিয়ে দিছে সেই হিসাবে মানে পেপারে অথার হয়ে গেছে লাকিলি আমি এগুলোর সাথে ইনভলভ থাকার কারণে মোর দেন এ আই হ্যাড লটস অফ ফান এজ ওয়েল হার্ড সাথে সাথে এরকম মজাও অনেক পেয়েছি যে ইত্যাদি তো আবার অনেক সুপারভাইজারকে বাদ দিয়ে দেয় যেটা বললাম যেমন বুয়েটের একজন প্রফেসর কে বাদ দিয়ে দিছে বুয়েটের তিনজন স্টুডেন্ট কি তা আমি আবার পেপারটা দেখলাম যে ও হচ্ছে এক্সপার্ট তা ওই বুয়েটের সেই টিচারের কাছে পেপারটা রিভিউ করতে দিলাম রিভিউ করার পরে সেই টিচার তো ফেরোশাস আগুন হয়ে গেছে সেই আগুনে ওই তিনজন ছাত্র পুরা জয়লা ছাই হয়ে গেছে কারণ কি কারণ সে ওরাও হচ্ছে ওই সারের স্টুডেন্ট সারে পারমিশন ছাড়া সারে নাম বার দিয়ে পেপার সাবমিট করে দিয়েছে বলে তো ওই স্যার পারলেও ওদেরকে মেরেই ফেলে কিন্তু এটা টিচারদেরই ফেইলর যে আমরা যত রিসার্চই ঠিক শেখায় না শুরুতে বলি না যে উইদাউট মাই পারমিশন যেমন আমার স্টুডেন্ট সবাইকে পুরস্কার বলা থাকে দেশে থাকলে কাগজে কলমে লেখায় নিzem একটা কাগজে কি কি করতে পারবে আমার পারমিশন ছাড়া পৃথিবীর কোথাও কোথাও সাবমিট করতে পারবে না ডুয়াল সাবমিট করতে পারবে না আমার মুখের কথা চলবে না কারণ আমি গंजा খেউতো মানে বলতে পারি ঠিক আছে রিটেন ডকুমেন্ট লাগবে যে ইমেইলে পরিষ্কার ভাষায় অ্যাপ্রুভ করেছে না ইউ ক্যান সাবমিট আদারওয়াইজ এটা কিন্তু সঠিক না এবং ওইসব জায়গায় ভুল হতে পারে এবং ভুল হলে সব অথারদের কিন্তু এই এটা ক্যারি করে অফকোর্স আর অনেক ব্যাপার আছে তো এই জন্য বেশি অথার যে খারাপ তা না কিন্তু ফর এক্সাম্পল যে এক্সাম্পল না দেয় এক্সাম্পল দিতে গেলে আবার অনেকে অনেক মাইন্ড করতে পারে আবার নিজের ব্যক্তিগত এক্সাম্পল দিতে গেলে অনেক সময় দেখা যায় সাথে অন্যকে ইনভলভ শুধু এতটুকু বলি যে একটা সার্ভে পেপার যদি হয় সেখানে যদি বিশ জন থাকে দশ জন থাকে হুইচ ইস রং কারণ ওই সার্ভে পেপারে দেখা যাবে চার পাঁচ জনের বেশি হয়তো খুব বেশি ইনভলভ না বাকিরা কি জন্য আসছে তাদের কন্ট্রিবিউশন কি একটা দুটো মিটিং এ চুপ করে বসে চালে তাইলে হয় না এই হচ্ছে বিষয় এটা ডিপেন্ড করবে যে মানে কারা কারা কতটুকু ইনভলভ তার উপরে অ্যান্ড সো অন কোন কোনো ক্ষেত্রে যেমন এই জাস্ট একটা মানে টপ কনফারেন্স জয়েন্ট সেই কনফারেন্সে আমরা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিলাম সেই কম্পিটিশনে আহ যেহেতু আমরা বেশ কজন অর্গানাইজার ছিলাম এবং স্টুডেন্টদের বেশ কজন মানে কম্পিটিশনের সামারি পেপারটা অনেক ক্ষেত করছে সবকিছু মিলিয়ে আমরা যখন করছি ওখানে অনেক কথার ছিল দ্যাট ইজ লজিক্যাল কিন্তু আমি যদি এমন একটা কাজ করলাম যে যেখানে আমি নিজে অথার হিসেবে হয়তো যদি মধু কদুকে চিনতেছি না হঠাৎ করে কেউ নাম চলে দুই তিনজনের বেশি তাহলে ওইটা একটা বেশি অড হয়ে যায় আর কি বাট ইউ ক্যান ডিসাইড বেসড অন দা বাস্তবতা বাস্তবতা হচ্ছে যে অনেস্ট বাস্তবতা আর কি যে হ্যাঁ কাউকে খুশি করার জন্য দরকার নেই প্লিজ অ্যারেঞ্জ দিস কাইন্ড অফ প্রেজেন্টেশন এভরি মান্থ ইফ পসিবল কারো যদি দরকার লাগে আই ক্যান হেল্প আই ক্যান টক নেক্সট আমরা পেপার রাইটিং নিয়ে আমরা কথা বলতে পারি এই হচ্ছে বিষয় আরেকটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর জার্নালস জাস্ট গুগল সার্ দিলে জানতে পারবেন এটা হচ্ছে জাস্ট একটা ম্যাট্রিক বাবা বাবা আমি একটা টকেজ তুমি দেখাতে চাও মানুষকে আসো আচ্ছা তো সাধারণত ধরা হয় কিউ ওয়াইজ বেটার দেন কিউ টু অ্যান্ড সো অন বাট মাথায় রাখতে হবে যে অনেক বিজনেস জার্নাল ফেক জার্নাল সেগুলোরও মানে কিউ ওয়ান মানে এগুলা বেশি হয়ে যায় বিভিন্ন কারণ ম্যাট্রিক তো ঠিক না যেমন ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং গ্লোবালি কম কিন্তু আমরা কি ঢাকা ইউনিভার্সিটির বা বাংলাদেশ এগ্রিকালচার না ঢাকা ইউনিভার্সিটির মতোই তাহলে আমরা কি বলবো এগ্রি ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি মানে ইম্প্যাক্ট অন বাংলাদেশ কম বা দুর্বল সবকিছু কি সব ম্যাট্রিক দিয়ে বোঝা যায় বোঝা যায় না তাই না ব্যাপারটা হচ্ছে এরকম সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কিউ ওয়ান কিউ টু ইজ নট এভরিথিং শুধুমাত্র এই হচ্ছে বিষয় বাট এটাও মাথায় রাখতে হবে এগুলা গ্লোবালি অনেক ইউনিভার্সিটি অনেক দেশ অনেক জায়গায় গুরুত্ব দেয় যেহেতু গুরুত্ব দেয় সুতরাং মানুষজন বাধ্য হয়েই ওগুলার পিছনে মানে চিন্তা করে যে ওইসব জায়গায় করি কিন্তু মানুষ সবচেয়ে বেশি যেটা দেখে সেটা হলো যে রিলেটেড জার্নালে কাছাকাছি জার্নালে এবং টপ পাবলিশার বা ভালো পাবলিশার এর রিলেটেড জার্নালে আপনার পেপারটা আসছে কিনা আমি কাজ করি কম্পিউটার ভিশন সেন্সর নিয়ে আমার জার্নালটা কি মানে জানার টাইটেলের মধ্যে যদি থাকে কম্পিউটার ভিশন অথবা এক্সপার্ট সিস্টেম অথবা এআই অথবা কম্পিটেশনাল ইন্টেলিজেন্স অথবা ইমেজ সেন্সর অথবা ওয়ারভো বা এই টাইপের তাহলে বোঝা যাবে যে আমি একদম খুবই প্যাটার্ন রিকগনিশন তাহলে খুবই ক্লোজ রিলেটেড জায়গায় আমি সাবমিট করলাম কিন্তু আমি যদি সাবমিট করি হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কম্পিউটার অথবা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইমার্জিং সামথিং সামথিং এরকম এরকম তাহলে বোঝা যাবে যে আমি আমার রিলেটেড জায়গায় পাঠাইনি আমি যদি পাঠাই ইন্টারন্যাশনাল জার্নাল অফ সিগনাল রিলেটেড কিছু তাহলে বোঝা যাবে যে ঠিক সব যেখানে যায় সেই জায়গায় আমার কাজটা পাবলিশ হয়নি লোকজন তখন এটাকে এবং মানুষজন যারা ওই ডোমেনের লোক সে বুঝে যেমন আমি আমার ডোমেনের যেগুলো টপ জার্নাল জার্নাল মিড লেভেল অনেকগুলো আমি জানি যখনই আমি দেখি যে আরেকটা জায়গা যেমন পুলি অ্যাক্সেস আমার নিজেরও পেপার আছে কিন্তু ইটস নট অল যেটা হতে পারে যে পুলি অন্য কোনো ট্রান্সাকশন বা রিলেটেড অন্য কোনো জার্নাল অবশ্যই না কারণ এটা একটা পিওরলি ফ্ল্যাট সায়েন্টিফিক রিপোর্টসে আমি আছি এবং আমি চাই যে আমাদের একটা পেপার হোক যাতে আমি লিখতে পারি আমার নেচারে পেপার আছে কিন্তু এবং इट्स ফান ফান এবং মজা এবং আনন্দ তো এখন পয়েন্ট হচ্ছে যে ওখানে পয়সা লাগে একটা সমস্যা তো সায়েন্টিফিক রিপোর্টসে যদি আমি পেপার পাঠাই সেখানে যদি আমার হয় তার পরিবর্তে আমার যদি আইটিপি ট্রানজ্যাকশন অফ সামথিং এ হয় যেটা আমার রিলেটেড আমার কমিউনিটি ওইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে কিন্তু ফেসবুকে আমি হতে পারে 1000 লাইক পেয়ে যাব ওয়াও ওয়াও এই হচ্ছে বিষয় সুতরাং এটা মাথায় রাখতে হবে যে কোনটা কি যেমন সাইন্টিফিক রিপোর্টসের মতো সাইন্টিফিক ডেটা আছে একটা জার্নাল তা ওইটাও কিন্তু একটা শুধুমাত্র ডেটা সেটের জন্য একটা জার্নাল সুতরাং সেই ডেটা সেটের জন্য যে জার্নাল সেই জার্নাল নিশ্চয়ই একটা বড় জার্নালের ধারে কাছে না ইফ আই হ্যাভ বানি এন্ড ইফ আই হ্যাভ এ গুড ডেটা তাহলে আমি চোখ বন্ধ করে করে ফেলতে পারবো তো এগুলা হচ্ছে বিষয় ফলে আমার মনে হয় না যে মানে ইউ নিড টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট দিস নাও ইউ ট্রাই টু লার্ন মাছ এস পসিবল ডু দা বেস্ট রিসার্চ ইউ ক্যান আপনার যখন ভালো কাজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন কোন টাইপের কাজ হয়েছে কারণ আপনি জার্নাল পরেই তো কাজ শিখছেন তখন ওই টাইপের জার্নালগুলোতে আপনি সাবমিট করতে পারবেন এটা একটা ক্রি কি জায়গা যেমন আমার লেবের একটা ছেলে সে একটা ভালো জায়গায় পাঠাচ্ছিল রিজেক্ট হয়েছে পরে আরেক জায়গায় পাঠাইছে সেখানে রিজেক্ট হয়েছে এখন মন খারাপ এখন সে এমন জায়গায় পাঠাচ্ছে তা আমি তাকে শুধু একটাই সাজেস্ট করলাম যে হোয়ার এভার ইউ সাবমিট ডোন্ট সাবমিট টু এ পাবলিশার যেটা বিজনেস পাবলিশার বা একদম রেপুটেশনটা ভালো নাই যদিও তাদের অনেক জার্নাল খুব ভালো আছে বেটার তুমি একটা স্ট্যান্ডার্ড পাবলিশারের নতুন জার্নালে পাঠাও যেখানে ইজ রিলেটিভলি ইজিয়ার পেপারটা অ্যাকসেপ্ট হতে পারে সো এই পয়েন্টগুলো আর কি মাথায় রাখতে হবে আমি এটাই লাস্ট কোয়েশ্চেন নেই পরে না হয় ভবিষ্যতে আবার আলোচনা করা যাবে হাউ মেনি রিসার্চ পেপার ডু ইউ হ্যাভ আমার মনে হয় আমার মনে হয় আমি কতটুকু আছে সেটা ইম্পর্ট্যান্ট না আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে যে আমি অনেক পচা আমরা বাংলাদেশে এ পর্যন্ত রিসার্চের লিগাসি তৈরি করতে পারিনি আমার কথা হলো যে অতীত কি করেছে সেটা না ঘেটে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আসার জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়ে এক্সট্রিমলি কম্পিটিভ ওয়েতে টপ কোয়ালিটি কাজ করে আমরা শিখব জানবো এবং দেশের সুনাম করব এবং বিদেশেও ভালো জায়গায় যেতে পারবো সেই চেষ্টাটা আমরা করব এইটাই হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান নাম্বার টু আমার বিস্তারিত জানতে গেলে এই যে এখানে যে আমার ওয়েবসাইট আছে আহাত ভীষণ লেব ডট কম সেখানে গেলেও পাবেন এবং ডেফিনেটলি স্ট্যান্ডার্ড ওয়াইজ এটা এক্সট্রিমলি

আপনারা সবাই স্বপ্ন দেখবেন যে ট্রিপুলি ফেলো হবেন সেই লেভেলের গবেষক হবেন ট্রিপুলি ফেলো হওয়ার জন্য বুড়া হইতে হয় না আমার বেচমেটই বুয়েটের এভারেজ স্টুডেন্ট ছিল অ্যাকর্ডিং টু হিম টপ ছিল না সে কিন্তু আইটি পুলে ফেলো হয়েছে অ্যারাউন্ড দ্য এজ অফ ফোরটি ইকরাম ভাই উনিও বুয়েটের ছিলেন উনি কানাডাতে আছেন ম্যানিটোবাতে কল উনিও কিন্তু অ্যারাউন্ড দ্য এজ অব ফোরটিতে আইটি পুলে ফেলো হয়েছে আরেকজন আছে হচ্ছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে আমরা জানি এই মুহূর্তে সে দেশে আছে আমরা একসাথে এক সময় লাঞ্চ করেছিলাম ওইটাই শুধু আমার স্মৃতি সেও কিন্তু বিলো ফর্টিতে পুলি ফেলো হয়েছে সুতরাং মানে আপনারা আপ্রাণ চেষ্টা করেন স্বপ্ন রাখবেন বিগ আপনার চেষ্টা করে আমরা যখন ছোট ছিলাম তখন আইটি পুলি ফেলার নামও শুনি নেই জীবনে কেউ স্বপ্ন দেখায় নাই যে আমি ওয়ার্ল্ডের টপ মোস্ট ইউনিভার্সিটিতে যেতে পারি ওখানে পড়তে পারি কেউ সাহায্য সাহসটা দেখায় নাই কেন দেখায় নেই আমি জানি না বা আমাদের হয়তো কালচারটা ছিল না আমি আশা করি যে আপনারা সবাই ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অথবা অন্য জায়গার টপ র্যাঙ্ক প্রফেসর আন্ডারে কাজ করবেন এমন কাজ যে কাজ দিয়ে আপনাকে ডাইকা ডুইকে আইটি পুলি ফেলো বানায় দিবে ব্যাপারটা হচ্ছে এরকম উইথ দ্যাট হোপ অ্যান্ড এসপারেশন এবং ড্রিম আমি আশা করি যে আপনারা যারাই অ্যাচিভ করবেন ভালো কিছু আমার সাথে শেয়ার করবেন আই কোশ্চেন থাকলে আমাকে নক করতে পারবেন ইন পার্সন আইল ট্রাই টু হেল্প আমি অনেক সময় ব্যস্ত থাকি তখন আমি রিপ্লাই দিতে না পারলে এক সপ্তাহ পরে আবার নক করবেন আমি চেষ্টা করব মানে রিপ্লাই দিতে এবং দয়া করে মেসেঞ্জারের পরিচয়টা দিবেন আর কি অনেক সময় একটা মেসেজ পাঠা দেওয়া হয় সেটা খুব ডিফিকাল্ট হয় আর কি তাই তো আজকে এই পর্যন্তই থাকলো আমরা ভবিষ্যতে যদি আবার কোনো সুযোগ পাই তাহলে অন্য কিছু আলোচনা করব তা আমরা ক্লোজ করে দেই না থ্যাংক ইউ সো মাচ ভেরি মাচ থ্যাংক ইউ अगेन এন্ড থ্যাংক ইউ एवरीवन ফর জয়েনিং উইথ আস এন্ড স্টেইং উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং এন্ড ফান সেশন থ্যাংক ইউ সো মাচ এটা তুমি ইয়ে করে দাও মানে ক্লোজ করে দাও আর কি ওকে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ एवरीवन